তায়েফের কথা ভেবে কাঁদে সুদুদুনয়ন এমন দরদি ফেতে কাঁদে মন নখন তায়েফের কথা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد তায়েফের কথা ভেবে কাঁদে সুদুদুনয়ন এমন দরদি ফেতে কাঁদে মন নখন তায়েফের কথা ভেবে কাঁদে সুদুদুনয়ন এমন দরদি ফেতে قادم نكون اللهم صل على سيدنا وعلى آل سيدنا تومر فتي چولے كت پران جوري جائے কাদিয়া মিয়াজ শুধু হারবার বেদনায় তবু জানি খুন রাঙা এই ফত তায়েফের এই ফতি হলো রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উত্তর বাঞ্চানগর তাওহীদি যুব সমাজ
ও মা বাবার দোয়া পাঠাগার এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সাহিবুল ইলম উস্তাজুল উলামা জনাব হযরত মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন মিজি সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান জননন্দিত নেতা লক্ষ্মীপুর 14 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা অধ্যাপক মাসুম বিল্লাহ সাহেব আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা কারী আব্দুল বারি সিদ্দিকী সাহেব হযরত উলামায়ে কেরাম সুপ্রিয় সুধী মণ্ডলী আত্মার আত্মীয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছে যিনি এই ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন শ্রোতার বক্তা হিসাবে এই মধ্য রজনীতে আমাদেরকে কবুল করে ময়দানে বসার তৌফিক দিয়েছেন এতে আপনারা খুশি না বেজার কণ্ঠ ছেড়ে দিয়া বলুন তো খুশি না বেজার তাহলে আসুন সকলেই শুকরগুজার হচ্ছি সকল প্রকার জড়তা দুর্বলতা হীনমন্যতা সংকীর্ণতা দূর করে ঈমানের বলে বলিয়ান হয়ে মহাভাবতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করছি করছি আলহামদুলিল্লাহ আর মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা কার এতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি হলে নিয়ামত বাড়ে না কমে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম আপনারা কোরআনের মাহফিলে বসে সীমাহীন মর্যাদা লাভ করেছেন সুবহানাল্লাহ হুজুর বলেছেন মান জাআলাল কোরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কোরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার কোরআনে কারীমকে যারা সামনে রাখবে আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবহানাল্লাহ আর কোরআনে কারীমকে যারা পিছনে রাখবে কোরআন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমরা কোরআনকে সামনে রাখতে চাই না পিছনে রাখতে চাই জীবনের সকল ক্ষেত্রে রাখতে রাজি আছি না হুজুর বলেছেন দুনিয়ার এমন কোন নবী এবং রাসূল আসেন নাই যাকে আল্লাহ মুজিজা দেন নাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 30 পারা কোরআন আশা করি কোরআন আমার মুজিজা হয়ে যাওয়ার কারণে হাশরের ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে এই জন্য মেসকাত শরীফ সাক্ষী হাসরের ময়দানে রাসূলের উম্মতের সহকারে গোটা মানুষ যখন দাঁড়াবে সমস্ত মানুষের কাতার হবে 120টা কতটি এর ভিতরে উম্মতে মুহাম্মাদের কাতার হয়ে যাবে 80টার মতো শুধু কোরআন রাসূলের মুজিজা হয়ে যাওয়ার কারণে সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো রাজি আছেন না ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি মান্নত করে ফেকার কথা কেউ যদি মান্নত করে যে সে আল্লাহর সাথে কথা বলবে যদি কেউ মান্নত করে ফেলে কসম করে ফেলে যে আমি আল্লাহর সাথে কথা বলবো ফেকার বক্তব্য এসেছে যে সে কোরআনে কারীম তেলাওয়াত করলেই তার কসম বা মান্নত পুরা হয়ে যাবে কারণ কোরআন কার জবান কথা বলেন না কার জবান কোরআন পড়লেই আল্লাহর সাথে কথা হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ প্রিয় শুধু আপনারা রাগ করেন নাই তো বিশ্ব নবীর হাদিস আছে তাবাসসুম লিওয়াজহিকা লিআখিকা সাদাকা তোমার একটা মুস্কি হাসি আর কিছু পাড়ো আর না পাড়ো তোমার একটা মুস্কি হাসি অন্য মুসলমান ভাইয়ের জন্য সাদাকার সব তোমার আমলনামা লিখিত হয়ে যাবে কারোর জন্য কিছু করতে না পারেন অন্তত মুস্কি একটু হাসি দিলেন অনেক মানুষ আছে জীবনে হাসে না মনে হয় যেন গালের ভিতরে কালবৈশাখের তুফানে বাড়ি মারছে আর কি
মানে সেহারের এইরকম করে রাখে হ্যাঁ মুখের ভিতর একটি হাসি বা মুচকে হাসি দিয়া যদি কাউকে স্বাগত জানান তাহলে আপনার আমলনামায় একটা সদকা সওয়াব লিখিত হয়ে যাবে সুবহানাল্লাহ সদকা হয় কি দিয়া বলেন তো একটা সর্বনিম্ন সদকা হাঁস মুরগি বা ডিম দিয়া হয় একটা সর্বনিম্ন সদকা হচ্ছে একটা বকরি বা ছাগল আল্লাহর রাস্তায় দান করা একটা বকরি বা ছাগলের মিনিমাম দাম কত হতে পারে 3000 টাকা কারণ বকরির বয়স মিনিমাম 6 মাস হতে হবে কথা কি বুঝতেছেন তো 6 মাসের একটা বকরি 1 বছরের বকরি কিন্তু যদি 6 মাসের বকরি ও 1 বছরের বকরির মাঝে ছেড়ে দিলে সাইজ সমান সমান মনে হয় তাহলে এই মানের একটা বকরি সদকা করতে হবে সর্বনিম্ন এই টাইপের একটা বকরির মূল্য যদি হয় 3000 টাকা তার মানে হচ্ছে 3000 টাকা আপনি দান করে দিলেছি যেই সওয়াব একজন মুসলমানের সাথে মুচকি হাসি দিয়া করলে তার চাইতে বেশি সওয়াব আমলনামায় উঠে যাবে তা আমরা আসছি কথা বলতে আপনারা বেজার হন নাই তো লা তুসাইর খদ্দাকা লিন্নাস শুরুতেই দোয়া করে নিচ্ছি আজকের মাহফিল লাগে যেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়া দেয় আর আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত যেন আল্লাহ মাহফিলটাকে কবুল করে নেন উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন আমি তাওয়া গরম হওয়ার আগে রুটি দেই না কারণ তাওয়া গরম হওয়ার আগে যদি রুটি দেন রুটি কিন্তু লাইগা যাবে রুটি খাইতে পারবেন না কথা কোন ঠিক কিনা এই জন্য আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি কোরআনে কারিম থেকে আলোচনা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ কোরআন শোনার দুইটি আদব আছে কয়টা আল্লাহ পাক বলেছেন ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনে কারীম থেকে আলোচনা শুরু হবে তোমাদের দুইটা শর্ত মনোযোগ দিয়ে শুনবা আর চুপ থাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দুটি শর্ত মেনে কোরআন শুনব মনোযোগ দিয়ে শুনব শোনার এত একটা গুরুত্ব একজন ডাক্তার কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে বসেছে কোরআনের একটা আয়াত তার সামনে চলে আসলো আল্লাহ পাক বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রথম তাকে শ্রবণ শক্তি আমি আল্লাহ দান করে দিয়েছি আর উচ্চ কণ্ঠে বলুন মানুষকে আল্লাহ প্রথম কি দিয়েছেন একটা মানুষকে মায়ের পেটে তৈরি করার আগে তার হাত দেওয়ার আগে নাক দেওয়ার আগে চোখ দেওয়ার আগে দুই জবান দেওয়ার আগে ঠোঁট দেওয়ার আগে আল্লাহ পাক শ্রবণ শক্তি দান করে দিয়েছেন কারণ কি শোনার গুরুত্ব আছে না নাই শুনতে হবে মনোযোগ দিয়া কোরআন শোনার প্রতি সবচেয়ে বড় গুরুত্ব সেই জন্য আল্লাহ মানুষ তৈরি করতে যে মায়ের পেটে সর্বপ্রথম শ্রবণ শক্তি দান করে দিলেন আবার হাসরের ময়দানে যখন মানুষকে তুলবেন যত মানুষ আজকের পৃথিবীতে আছে সবাই হাসরের ময়দানে উঠতে হবে কিনা হুজুর বলেছেন হাসরের ময়দানে যত মানুষ উঠবে সমস্ত মানুষগুলি 50,000 বছর দাঁড়িয়ে থাকবে কত বছর বসে থাকবে না দাঁড়িয়ে থাকবে কাপড় না কাপড় ছাড়া কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকবে 50,000 বছর তাফসীরের মধ্যে এসেছে প্রথমে 1,000 বছর এমন অন্ধকার থাকবে নিজের হাত ও নিজের সামনে খুললে দেখবে না নিজের হাত নিজে দেখবে না নিজের অঙ্গ দেখবে না নিজের চেহারা দেখবে না এমন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকবে কথা বলার মতো সাহস হবে না কথা কোন ঠিক কিনা শুধু মানুষ কেন ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আপনারা বলেন ফেরেশতাদের হিসাব নিকাশ আছে নাকি জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা আছে নাকি সেই ফেরেশতাগুলি পর্যন্ত দাঁড়িয়ে থাকবে জিব্রাইল দাঁড়িয়ে থাকবে মিকাইল দাঁড়িয়ে থাকবে ইসরাফিল দাঁড়িয়ে থাকবে সব ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান সেই দিন সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে থাকবে ফেরেশতারাও দাঁড়িয়ে থাকবে আল্লাহর অনুমতি ছাড়া রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না জান্নাতীদের আলাদা দল হবে জাহান্নামীদের আলাদা দল হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় জান্নাতীরা জান্নাতের রাস্তায় জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যখন রওনা দিবে জাহান্নামের ইনসান ফেরেশতা চলে আসবে জাহান্নামের দ্বাররক্ষী চলে আসবে
جهنمي دركي جيجيس كوربي كنو جهنمي هلاب تمرا كي مانوس بولبي هامرا مانوس فرشتا بولبي تمرا كي كوري مانوس هاو تاكي دیکھو تمہارے سامنے دیا بل آمد دے باورر گاداتا بحشت دات چھے تاكي دیکھو تمہارے سامنے دیا اصحابر کافر ککٹا جنت دات چھے تاكي دیکھو تمہارے سامنے دیا صالح علیہ السلام ار اوٹ تالر جنت پروبش کرتے سے আর তোমরা নিজেদেরকে মানুষ বলতেছো পশুগুলি জান্নাতে যায় তোমরা জান্নাতে যাইতে পারলে না তোমরা কিসের মানুষ কথা কোন ঠিক কি না জাহান্নামের ইনসার জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসলা বলো জবাব দাও জাহান্নামের লোকগুলি তখন বলবে না আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই যাকাত দেই নাই এই কথা বলবে না বরং জাহান্নামীরা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর যদি আমরা নামাজ পড়তাম এই কথা বলে নাই কয় যদি আমরা শুনতাম তাইলে আজকে জাহান্নামী হইতাম না আল্লাহু আকবার বলেন আমাদের সমাজে মাহফিল হয়েছিল আমরা শুনি নাই বাড়ির কাছে মাহফিল হয়েছিল উলামায়ে কেরাম এসেছে কুরআন এবং হাদিসের কথা বলেছে আমরা শুনি নাই বরং কুরআন এবং হাদিসের মাহফিলে বাধা দিয়েছে কথা কোন ঠিক কি না আমরা কুরআন হাদিস শুনি নাই কুরআন হাদিসের বয়ান শুনি নাই আলোচনা শুনি নাই সেই জন্য আমরা জাহান্নামী হয়েছি নামাজ পড়ি নাই এই কথা বলবে না বরং বলবে যদি আমরা শুনতাম তাইলে আমরা জাহান্নামী বুঝা গেল শুনার মূল্য মুসলমান আছে নাই যদি আমরা শুনতাম লাউ কুন্না নাসমাউ আও নাকিলু যদি আমরা কুরআন শুনতাম আর যদি বুঝতাম আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না কুরআন বিরোধিতা করে জাহান্নামী হয়ে গেলাম কুরআন শুনলে আমরা জান্নাতের অধিবাসী হয়ে যেতাম কথা বলেন ঠিক কি না কাজী আজকে আমরা শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কুরআন আজকে আমরা শুনবো আল্লাহর কুরআন জগতে যে যা চায় যার যে চাহিদার দরকার সবটা কুরআনের মধ্যে আছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ একজন লোক অঙ্কে বিশেষজ্ঞ সে বলতে পারবে না যে আমি অঙ্কে পণ্ডিত আমার থিওরি কুরআনের মধ্যে নাই আল্লাহ কয় তুমি কি জানো বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি জ্যামিতি যা আছে সব সৃষ্টি সুদ্ধ কুরআনের মধ্যে আছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ অঙ্কের পণ্ডিত বলতে পারে আমি তো যোগ বিয়োগ তারপরে বিভিন্ন সূত্র আমি জানি এটা কি কুরআনে আছে নাকি তাও আছে আমি কি একটু বুঝিয়ে বলবো আপনাদের কষ্ট হচ্ছে যুগের হিসাব পর্যন্ত আল্লাহ কোরআনে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেন অঙ্কে যিনি বিশেষজ্ঞ তিনি বলতে না পারেন যে যুগের হিসাব তো কোরআনে নাই আল্লাহ কয় সেটাও দিয়া দিছি সুবহানাল্লাহ কোথায় আছে أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عزبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله أكبر পড়েন আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্ডান রাষ্ট্রের রাজধানী আম্মান থেকে 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে চলে গেলে একটা পাহাড় পড়ে ওই পাহাড়ের মধ্যে সাতজন যুবক আত্মগোপন করেছিল ঘুমিয়েছিল আল্লাহ পাক তাদের ঘুমের বর্ণনা দিতে যা বলেন ফালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু তিসআ তারা গুহার মধ্যে 300 বছর ঘুমিয়েছিল কত বছর ولبسوا في كهفهم 300 سنين ترى 300 বছর সেখানে ঘুমিয়েছিল এরপরে বললেন ওয়াজদাদু তিসআ আরো 9 বছর ঘুমিয়েছিল আরো ওয়াজদাদু আরো যোগ হবে 9 বছর এখন বলেন 300 এর সাথে 9 যোগ করলে কত হয় 300 তো 9 বছর আল্লাহ ইচ্ছে করলে এই কথাটা এইভাবে না বইলা ডাইরেক্ট বলতে পারতেন না যে আসহাবে কাহাবের ছেলেরা গুহার ভিতরে 309 বছর ঘুমিয়েছে এটা ডাইরেক্ট বলতে পারতেন না ডাইরেক্ট বলে দিলে অঙ্কের মাস্টার বলতো যে যুগের কথা তো কোরআনে নাই আল্লাহ এই জন্য প্রথম বললেন 300 পরে যোগ করলেন 9 যোগ করে দিয়ে বলে দিলেন আমার কোরআনে যোগ বিয়োগের হিসাব আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যোগের হিসাব আছে না নাই আপনারা বলতে পারেন যে যোগের হিসাব তো বললেন বিয়োগের হিসাব তো নাই
সেটাও আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাইয়েদান নূহ আলাইহিস সালাম নাহায়া নূহ মানে হচ্ছে অধিক কান্নাকাটি করা ওনার মূল নাম ছিল আব্দুল গাফফার তিনি একটা সম্প্রদায়ের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ পাক ওনার কথা যা বলতে যা বললেন ওয়ালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান যারা উলামায়ে কেরাম তারা ভালো বুঝবেন আলফুন মানে হলো হাজার আলফুন মানে কি আলফুন শব্দের অর্থ হলো 1000 আল্লাহ বললেন ওয়ালাবিসা ফীহিম আলফা সানাতিন হযরতে নূহ সম্প্রদায়ের মাঝে 1000 বছর অবস্থান করেছিলেন দাওয়াত দিয়েছিলেন কত বছর কত বছর 1000 বছরের কথা বলে এবার বলতেছেন ইল্লা 50 আমান তবে 50 বছর বিয়োগ হবে সুবহানাল্লাহ বলেন 50 বছর এখন বলুন 1000 বছর থেকে যদি 50 বছর বিয়োগ দেই কত হয় আল্লাহ ডাইরেক্ট এই কথা তো বলতে পারতেন যে নূহ তার সম্প্রদায়কে 950 বছর কালেমা দাওয়াত দিয়েছেন সেই কথা ডাইরেক্ট না বইলা প্রথম বললেন 1000 বিয়োগ দিলেন 50 অঙ্কের মাস্টার জন্য বলতে না পারে কোরআনে তো বিয়োগের হিসাব নাই আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমি মূল আলোচনা এখনো শুরু করি নাই তাওয়া গরম করতেছি কষ্ট হচ্ছে আপনাদের ওয়া সুন্দর রাজি আছেন তো ইনশাআল্লাহ ঘুমাচ্ছেন না তো কে কে ঘুমাইতেছেন হাত ধরে দেখান আরে আল্লাহ ঘুমাইলে আবার হাত তুলে কেমন হুশে আছেন তো না যোগ বিয়োগের হিসাব শুনতে যাই হ্যাঁ মাইনাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা প্রিয় সুধি একজন ডাক্তারের জন্য যা দরকার সেটাও কোরআনে কারিমের মধ্যে ইসলামের মধ্যে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারা শুনে অবাক হবেন আমেরিকাতে একজন ডাক্তার গালে মানে সম্ভবত বিগত 7 বছর আগে কত বছর 7 বছর আগে ডাক্তারের নাম হচ্ছে মহিলা গাইনি ডাক্তার ডাক্তার ইউএস অরবিন ইউএস মহিলা ডাক্তার তিনি তিনি সাংবাদিককে প্রকাশ্যে হিজাব পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন কেন মুসলমান হলেন তার হসপিটালে নিজের নামেই হসপিটাল একজন মুসলিম নারী ওই হসপিটালে ভর্তি হয়েছিল সৌদি আরবের মহিলাটা সৌদি আরবের মহিলা হসপিটালে ভর্তি হয়েছে রোগী হিসেবে প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী সন্তান হবে বাচ্চা ফেটে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে সন্ধ্যার সময় ডাক্তার ইউএস অরবিন মহিলা এসে বলল তুমি আমার রেফারেন্সে হসপিটালে ভর্তি হয়েছো সারা দিন আমি অনেক পরিশ্রম করেছি অনেক ডিউটি দিয়েছি আমি আর পারতেছি না শরীর দিচ্ছে না আমি তোমাকে অন্য একজন পুরুষ ডাক্তারের শরণাপন্ন করে যাচ্ছি তিনি তোমার চিকিৎসা করবেন যা লাগে তা দিবেন আমি চলে গেলাম সঙ্গে সঙ্গে মেয়ে রোগীটি হাউমাউ করে কাঁদা শুরু করে দিল মেয়ে রোগীটি কাঁদছে চোখের পানি দর দর করে পড়তেছে ঠোঁট কাঁপতেছে কথা বলতে পারে না মহিলা ডাক্তার অবাক হয়ে গেল এই দেশে লক্ষ লক্ষ মেয়েরা পুরুষ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেয় কথা বলেন ঠিক কিনা আমি এই মেয়েটাকে বললাম আমি ক্লান্ত সারাদিন চিকিৎসা দিয়েছি আমার হাতে সময় নাই আমার রেস্ট নেওয়ার দরকার শোনা মাত্র মেয়েটা কান্না শুরু করে দিল কি হয়েছে মেয়েটার দীর্ঘক্ষণ পরে ডাক্তার ইউএস অরবিন এই মহিলা স্বামীকে ডাকলেন ডেকে বললেন তোমার স্ত্রীকে আমি বলেছি আমি পারবো না আমি ক্লান্ত হয়ে গেছি আরেকজন পুরুষ ডাক্তারের শরণাপন্ন তারে করতে চাই মেয়েটা কান্না শুরু করে দিল তার কারণ কি স্বামী বলল আমার স্ত্রী একজন পর্দা নিশীন মেয়ে সুবহানাল্লাহ বলেন আজ পর্যন্ত বেগানা কোনো পুরুষের সংস্পর্শে সে যায় নাই আল্লাহু আকবার জন্মের শুরু থেকে এসে পর্দার সাথে জীবন চালায় আপনি এখানে মহিলা ডাক্তার আছেন সেই জন্য আপনার রেফারেন্সে সে ভর্তি হয়েছে এখন আপনি নিজে চিকিৎসা না করে অন্য একজন পুরুষ ডাক্তারের কাছে তাকে রেফারেন্স করতে চাইনি এটা সে মানতে পারে না সে প্রয়োজন বোধে মরে যাবে তারপরেও পর্দার লঙ্ঘন করবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সে প্রয়োজন বোধে মরে যাবে পর্দার লঙ্ঘন শরীয়তে পর্দা করা সুন্নত না নফল কথা বলেন না ফরজ করেছেন কে আপনারা বলুন তো মৃত্যুর পরে মহিলাদের কয় কাফর কথা বলেন না পুরুষের কয় কাফর কেন মহিলাদের পাঁচ কাফরের কি দরকার
কবরের মধ্যে মানুষ রাখবে এত কাফরের অপচয়ের দরকার কি ইসলাম অপচয় পছন্দ করে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন আর ইসলাম বলেছে যারা অপচয়কারী তারা শয়তানের ভাই তারা শয়তানের কি তারা শয়তানের ভাই যেখানে ইসলাম অপচয়কারীকে শয়তানের ভাই বলল সেখানে ইসলাম বলল পাঁচটি কাপড় দিয়ে একটা মহিলাকে কবরের মধ্যে রাখো তার তিনটা কাপড়ের সাথে বুকে একটা কাপড় মাথায় আরেকটা কাপড় কেন একটা মানুষকে কবরের মধ্যে রাখবে কবরে কেউ দেখতে যাবে নাকি কবরে কি রূপ চর্চা করা যায় নাকি কবরে কি বিউটি পার্লারে যাওয়া যায় কবরে ব্লু ফ্ল্যাগ করা যায় তাহলে কবরে তো কোনো কিছু নাই সেখানে এত কাপড়ের দরকার কি তার মানে হচ্ছে ইসলাম বুঝালো মৃত্যুর পরে কবরে যাওয়ার পথে যদি এত পর্দার দরকার হয় বেঁচে থাকা অবস্থায় আরো পর্দার দরকার আছে না নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নবীর বিবিরা কি রকম পর্দা করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার গড়তে আমার রসূলের রওজা শরীফ ছিল হুজুরের ইন্তেকালের পরে আমার ঘরের অর্ধেক হয়ে গেল হুজুরের রওজা বাকি অর্ধেকে আমি থাকতাম মাঝে মধ্যে যখন স্বামীর কবর জিয়ারত করতে যেতাম আল্লাহর নবীর রওজার সামনে যেতাম যে আমি দাঁড়িয়ে সালাম দিতাম আবার যখন আমার বাবা সিদ্দিকে একবার ইন্তেকাল করলো তখনও যে আমি বাবার কবর জিয়ারত করতাম কিন্তু যখন হযরত ওমর ইন্তেকাল করলো আমি পর্দা করা ছাড়া কবরের সামনে যাই না হাত মোজা পা মোজা পরে নাকাব পরে পর্দানিশীন হয়ে আমি কবর জিয়ারত করতে যেতাম আল্লাহু আকবার লোকেরা জিজ্ঞেস করলো কেন ওমর তো কবরে আছে কয় যে শোনো ওমর কবরে আছে দুনিয়ার হুকুম আর কবরের হুকুম একরকম নাকি সেই ওমরের কাছে যে তিনি দাঁড়াবেন সেই ক্ষেত্রে তিনি পর্দার হিসাব মানতেছেন মৃত মানুষের সাথে যদি পর্দার এতটা হিসাব করে নবীর বিবিরা জীবিত থাকা অবস্থায় আরো দরকার আছে না নাই স্বামী বলল আমার স্ত্রী সারা জীবন পর্দা করেছে বেগানা স্ত্রীর মহিলা পুরুষ ডাক্তার দেখে নাই পুরুষ দেখে নাই কাজে জীবন দিবে তারপরেও সে পর্দা লঙ্ঘন করবে না ইউএস অরবিন বললেন আমার দয়া হয়ে গেল আমি বললাম ঠিক আছে কষ্ট যতই হোক আমি আর যাব না তোমার স্ত্রীর চিকিৎসা করেই যাব রাত্রিবেলা মেয়েটার সেবা করা শুরু করলেন চিকিৎসা দিলেন রাতেই মেয়েটার একটা ছেলে সন্তান প্রসব হলো ডকাইনি ডাক্তার ইউএস অরবিন বলছে যে তোমার এই আজকের একদিনের আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি আমি তোমার 60 বছরে বিগত 60-62 বছরে আমি সায়েন্সের আর চিকিৎসা বিজ্ঞানে যা শিখেছি তার সার নির্দেশ আজকে তোমাকে বলে যাব কয় বলেন কয় প্রথম হচ্ছে তুমি এখন থেকে এই সন্তান প্রসবের পর থেকে আগামী 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী দাম্পত্য মিলনে যাবে না যদি তোমরা ইন্টার করতে যাও তাইলে রোগে আক্রান্ত হবে আমেরিকার বহু নারী পুরুষ এই বিধান মানার না মানার কারণে তারা অসুস্থ রোগে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত জরায়ু ক্যান্সারে আক্রান্ত মেয়েটি বলছে আপনি যেটা বলেছেন এটা আমি আগে থেকে জানি কয় কে বলেছে কয় আমাদের নবী দের হাজার বছর আগে বলে গেছেন আরো আস্তে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমাদের নবীর আমলেতে কোনো বৈজ্ঞানিক এরকম ব্যবস্থাপনা ছিল না ল্যাব ছিল না কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না হসপিটাল ছিল না কেমনে বলেছেন কয় তিনি আল্লাহর নবী আকাশ এবং জমিনের মাঝখানে যত এলেম আছে আল্লাহ সব তাকে দান করে দিয়েছেন আকাশের উপরে এলেম তিনি জানতেন সুবহানাল্লাহ পড়েন হুজুর বলছেন উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন আগের এবং পরের যত এলেম আছে সব আমাকে শিখিয়েছেন কে আমার নবী বলে গেছে কয় তাহলে তোমাকে আরেকটা পরামর্শ দেই এখন থেকে ভারী কোনো জিনিস তুমি তুলবা না ভারী কোনো জিনিস উঠাইতে যাবা না কয় এই কথাটাও আমার নবী দের হাজার বছর আগে বলে গেছে হুজুর শুধু এইটা বলেন নাই আরো বেশি বলছে এই সময় মহিলাদের নামাজ এবং রোজা ইসলাম মাফ করে দিয়েছে এটা হলো নেফাসের সময় নামাজও মাফ রোজাও এখন মাপ পরে কাজা করতে হবে নামাজ পড়তে গেলে রুকু লাগে সেজদা লাগে এতটুকু কষ্ট পর্যন্ত মহিলাদেরকে এই সময় ইসলাম করতে দেয় নাই মহিলা ডাক্তার অবাক হয়ে যাচ্ছে যে আমি যেই কথা বলতেছি তোমাদের ইসলাম সেই কথা বলেছে কই আমার নবী এইটাও বলে গেছে সুবহানাল্লাহ ইচ্ছে করে না আল্লাহর কোরআনে নবীর হাদিসে সব সমাধান আছে না নাই কথা বুঝতেছেন না আপনারা মহিলা ডাক্তার বলল তাহলে তোমাকে আরেকটা পরামর্শ দিচ্ছি কি পরামর্শ যে তোমার বাচ্চাটাকে এখন থেকে ডান কাত করে শোয়াবা
তাতে বাচ্চার ফুসফুসটা ভালো থাকবে কয় আপনি যেটা বলেছেন আমার নবী 1500 বছর আগে বলে গিয়েছেন ডান কাতে সোয়া সুন্নাত মহিলা বলতেছে যে সেটাও বলে গেছে কয় যে হ্যাঁ মহিলা বলল তাইলে আমি এই ইসলাম নিয়ে গবেষণা করব তিন মাসের জন্য তিনি হসপিটাল থেকে ছুটি নিলেন দা কালচার অফ সোসাইটি অফ ইসলাম আমেরিকার একটা বড় ইসলামিক সেন্টারে তিনি চলে গেলেন সেখানে যায় তিন মাসও লাগে নাই দুই মাস আল্লাহর কোরআন নিয়ে পড়ার কারণে হাদিস নিয়ে গবেষণা করার কারণে সাংবাদিক ডেকে হেজাব পরে মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর কোরআনে সব বিধান আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সব দিয়েছেন কে প্রিয় সুধী একজন ইঞ্জিনিয়ার সে যদি চিন্তা করে যে আমি ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোরআনে আছে না নাকি সেটাও আল্লাহ দান করে দিয়েছেন আমি কিন্তু এখনো তাওয়া গরম করতেছি কথা বুঝতেছেন আপনারা মূল আলোচনা এখনো প্রবেশ করে নাই কোথা থেকে ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং শিখবে আল্লাহ বলে দিয়েছেন وقالوا يا ذا القرنين ان ياجوج ومأجوج مفسدون في الارض সেই হাজার হাজার বছর আগে জনপদের লোকেরা বাদশা জুলকরনাইনকে বলল ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় আসতেছে আমাদের সীমান্ত এলাকায় থাকে তারা আমাদের গ্রামের মধ্যে শহরের মধ্যে প্রবেশ করে আমাদের ক্ষতি করতেছে আপনি তাদের হাত থেকে আমাদেরকে একটু বাঁচান বাদশা জুলকরনাইন বললেন আতু নি জাবারাল হাদিদ লোহা নিয়ে আসো তোমরা আমার কাছে লোহার টুকরা নিয়ে আসো ইটের সুরকি নিয়ে আসো সিমেন্ট নিয়ে আসো রড নিয়ে আসো এইগুলি এনে তিনি বিশাল বড় দেওয়াল নির্মাণ করলেন সুরঙ্গ পথ বন্ধ করে দিলেন এরপর সিসা ঢেলে এমন ভাবে প্রাচীর নির্মাণ করে দিলেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে পৃথিবীতে আসার পথ বন্ধ করে দিলেন প্রথম তিনি কোরআন জুলকরনাইন হাই রাইজ বিল্ডিং বড় বড় ইমারত তৈরি করার ফর্মুলা শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আজকের বড় বড় বিল্ডিং তৈরির ফর্মুলা হাই রাইজ বিল্ডিং তৈরির ফর্মুলা জুলকরনাইন পৃথিবীবাসীকে প্রথম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কোরআন 1500 বছর আগে তা বলেছে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় তারা কিয়ামতের বড় বড় 10টি আলামত কিয়ামতের বড় বড় আলামত কয়টা 10টা তার ভিতরে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আসবে হুজুর বলছেন কিয়ামতের বড় আলামতের মধ্যে প্রথম হচ্ছে তাতলাউ শামসু মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে কোন দিক থেকে উঠবে আগামী কালই যদি এখন এটা কবে উঠবে এটা কি আমরা জানি দুনিয়ার কেউ জানে রাসূল নিজেও জানতেন না আল্লাহু আকবার বলেন আগামী কালই যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠে যত হিন্দু আছে দুনিয়াতে সব কালেমা পড়া শুরু করে দিবে বৌদ্ধ অমুসলিম নাস্তিক এমন কি আল্লাহ যারা বিশ্বাসী না সেই নাস্তিকরাও কালেমা পড়া শুরু করবে কথা বলেন ঠিক কি না বেনামাজি সব নামাজি হয়ে যাবে বেফর্দা নিশিন পর্দা নিশিন হয়ে যাবে চোর ডাকাত সন্ত্রাসগুলি ভালো মানুষে পরিণত হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না সন্ত্রাসী থাকবে না কেন সবার তখন বিশ্বাস জন্মাবে যে এতদিন তো আমরা বিশ্বাস করি নাই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই কথা দুনিয়ার হিন্দু ভাইদের কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই আছে নাকি ঋগ্বেদ সামবেদ যজুবেদ রামায়ণ মহাভারত পদ্মপুরাণ মনসামঙ্গল খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ত্রিপিটক জেন্দাবেস্তা দুনিয়ার কোন ধর্মগ্রন্থে নাই ইসলামের নবী বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কাজে নবীর কথা সত্য আখেরাত সত্য আল্লাহও সত্য কালেমা শুরু কর কথা কোন ঠিক কিনা সব কি করা শুরু করবে নাস্তিকরাও কালেমা পড়া শুরু করবে যে এতদিন তো অস্বীকার করছি এখন তো সত্য কথা কারণ ইসলামের নবী বলছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই তো উঠা শুরু হয়ে গেল তাহলে কেয়ামত অবশ্যই সত্য আল্লাহ অবশ্যই সত্য রসুলও সত্য আল্লাহ কালেমা ইসলাম দেওয়া শুরু করবে কিন্তু আল্লাহ বলেন পশ্চিম দিক থেকে সূর্য যখন ওঠা শুরু হয়ে যাবে বড় বড় আলামতগুলি যখন প্রকাশ পাওয়া শুরু করবে কেয়ামতের তখন কারোর ইমান আল্লাহ কবুল করবেন না কোন নাস্তিক যত ইমান আনুক ইমান আল্লাহ কবুল করবেন না বৌদ্ধদের ইমান কবুল করবেন না নামাজ কবুল করবেন না হজ কবুল করবেন না জাকাত কবুল করবেন না যে যতটাই ভালো কাজ করো কোনো কাজ কবুল আগের থেকে যারা করত সেটার কথা ভিন্ন কথা বুঝতেছেন কিনা কেন কবুল করবেন না কারণ ইমানটা ছিল ইমান বিল গাইব ইমান কি ছিল
ইমান বিল গায়েব ছিল না দেখে বিশ্বাস করাটাই ছিল ইমান এখন দেখে ফেলেছে আলামত তাই ইমান আনছো ইমানের দুই পয়সার দাম নাই কথা বলেন ঠিক কি না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা গায়ব ঈমান বিল গায়ব এনেছে নামাজ কায়েম করেছে যাকাত দিয়েছে আর খরচ করেছে এরা হলো তারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে ঈমানটা হচ্ছে ঈমান বিল গায়ব না দেখে এন কেউ কয় যেটা দেখি না সেটা বিশ্বাস করি না এমন আছে না নাই যা দেখি না তো তোমার বাবা যে তোমারে জন্ম দিয়েছে তুমি দেখছো নাকি সেটা বিশ্বাস করে কিনা কয় বাবাই তো জন্ম দিছে তখন তো দেখো নাই বিশ্বাস করো কেন কয় আত্মীয় স্বজনের কাছে যাই সবাই বলে উনি আমার বাবা তাদের কাছ থেকে শুনে শুনে বাবারে বাপ বলে বিশ্বাস করি তো আল্লাহ যে একজন আছে এইটাও তো এক লক্ষ লক্ষাধিক নবী এবং রাসূল জমিনের মধ্যে বইলা গেছে নবী এবং রাসূলদের কাছ থেকে শুনে সেটা বিশ্বাস করতে পারো না কেন কথা কোন ঠিক কি না আর কত জিনিস না দেখে আমরা বিশ্বাস করি বাতাস এটা দেখি না বিশ্বাস করি না শব্দ শুনি দেখি না বিশ্বাস করি না হ্যাঁ শরীরের এই যে আপনার প্রেসার বাড়ে বাড়ে না প্রেসার এটা কি দেখা যায় বিশ্বাস করি কিনা ফুলের গন্ধ দেখি না বিশ্বাস করি কিনা হাজারো জিনিস না দেখে বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা শুধু আল্লাহর ক্ষেত্রে এসে তাদের বাধা বিপত্তি দেখি না বলে বিশ্বাস করি না আমার প্রিয় শুধু কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠা দেখলে সবাই কি করবে বিশ্বাসও করবে কালেমাও পড়বে কিন্তু আল্লাহ বলেন গ্রহণযোগ্য এরপরে রসুল বললেন কিয়ামতের আরেকটা বড় আলামত হলো ওয়াইজা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন কিয়ামতের আরেকটা বড় আলামত হলো একটা পশু আসবে কি আসবে একটা পশু আসবে পশুটা এসে সারা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহু আকবার বলেন কি আসবে পশু পশু আসবে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদে কিয়ামতের অন্যতম আলামত বড় আলামত পশু আসবে মানুষের সাথে কথা বলবে পশু আইসা কথা বলবে সুবহানাল্লাহ বলেন আজকের পৃথিবীতে কত ভাষা চালু আছে আমরা কি জানি যত ভাষা আছে সবগুলি ভাষা হতে পারে আল্লাহ পশুকে শিখিয়ে দিবেন সব ভাষায় সে মানুষের সাথে কথা বলবে আজকের পৃথিবীতে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া এই সারা দুনিয়া সমস্ত এরিয়ার মধ্যে এই পশুটা যাবে সুবহানাল্লাহ ইচ্ছে করে না পশুটা কি হাতে কি থাকবে সহি হাদিস আল্লাহ রসুল বলেছেন পশুর হাতে দুইটা জিনিস থাকবে একটা হলো মুসানাবিল লাঠি কাল লাঠি আল্লাহ জিজ্ঞেস করলো ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে ওটা কি উনি বললেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মা উআরিবু উখরা এটা একটা লাঠি এই লাঠি দ্বারা নানা ধরনের কাজ আমি করি কথা কোন ঠিক কি না এই লাঠির উপর ভর দিয়ে ছাগলের জন্য পাতা পারি এই লাঠি যখন ছেড়ে দিতেন কি হয়ে যাইত হিয়া হাইয়াতুন তাসে আ সাপ হয়ে যেত 22 মাইল লম্বা সাপ হয়ে যাইত সুবহানাল্লাহ পড়ে এত লম্বা সাপ জমিনে কোনোদিন দেখেছেন নাকি 22 মাইল লম্বা সাপ হয়ে গেল এত বড় বিশাল সাপ হয়ে যেত ফেরাউন এই বড় সাপ দেখে তার 400 বার পাতলা পায়খানা হইছে মুসা নবী দেখো ভয় পাইছে আল্লাহ বলেন ভয় পাওয়ার কারণ নাই তুমি এবার সাপের মাথার মধ্যে হাত দাও সানউইদুহা সিরাতাহাল উলা এটাকে আমি আবার আল্লাহ আবার লাঠি বানিয়ে দিব এই পশুর হাতে সেই লাঠি থাকবে সুবহানাল্লাহ পড়েন কি থাকবে লাঠি থাকবে আর কি থাকবে হুজুর বলেছেন ও খাতেমা সুলাইমান সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটিটাও থাকবে মুসা নবীর লাঠি বর্তমানে কোথায় আছে জর্দানের জিহুন নদীর নিচে আছে সুবহানাল্লাহ এই লাঠি আল্লাহ পশুর হাতে দিয়া দিবেন আর সুলাইমান নবীর আংটিটাও দিবেন লাঠি আর আংটি দ্বারা কি করবে সহি হাদিসের বর্ণনা
লাঠিয়ার আংটি নিয়ে মানুষের সমাজে যাবে প্রত্যেক না কাফের মুশরিকের নাকের মধ্যে সে তার ওই আংটিটা দ্বারা একটা দাগ লাগিয়ে দিবে কাফের নাকের মধ্যে কি দিবে জোরে একটা সিল লাগিয়ে দিবে দাগ লাগিয়ে দিবে আর হাতের লাঠি দ্বারা ইমানদারের শরীরে হালকা আঘাত করবে সঙ্গে সঙ্গে ইমানদারের সারা শরীরটা নূরে আলোকিত হয়ে যাবে সারা দুনিয়ার মানুষের মজলিসে যাবে পৃথিবীর সব জায়গায় যাবে বানসা নগরও আসবে নাকি আসবে না ঘরে ঘরে যাবে যেখানে মানুষ সেখানে পশুটা যাবে প্রত্যেকটা ইমানদারের শরীরের মধ্যে আঘাত করবে ইমানদারের শরীর নূরে আলোকিত হয়ে যাবে আর কাফেরের নাকে আঘাত করবে আঘাত করলে কি করবে সিল মেরে দিবে কি করবে বলতে পারেন হুজুর শিরিশ কাগজ দিয়ে গোসসা উড়িয়ে লাভ নাক কাটতে পারবেন সিলের দাগ উড়াইতে পারবেন না এটা কোন ফসা বোর্ডের ব্যবস্থা না যে আপনি বোর্ড একটা দিবেন এরপরে হাত দিয়া গইসা দাগ উঠাই আবার জাল বোর্ড দিতে যাবেন কথা বুঝতেছেন এটা খুব শক্ত দাগ নাক কেটে ফেলবেন দাগ বুঝতে পারবেন না দাগ কেন যাদের নাকে দাগ দিবেন সব কাফের যাদের শরীরে লাঠি দ্বারা আঘাত করবেন সব ইমানদার সুবহানাল্লাহ বলেন এখন বর্তমান সমাজে কে কাফের কে ইমানদার হিসাব করা যায় দেখা যায় বুঝা যায় চেহারা দেখো তো বুঝা যায় না রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন তিনি যদি আসতেন কি দাড়ি কোদাল দিয়ে কাটতে ফাললে ওজন দিলে আদামনের কম না দুই চারটা তেলা ফোকা উই ফোকা সার ফোকা ফিপরা মশা মাছি ঢুকে থাকলো তুলা রাশি দিয়ে খুঁজে পাওয়া যাইতো না কিন্তু এত বড় দাড়ি নিয়ে যদি বাংলাদেশে আসেন ঢাকার রাজপথে হাঁটলে লোকেরা মনে করবে কোন মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা কোন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব কথা কোন ঠিক কি না এই যে মনমোহন সাহেব সাবেক প্রধানমন্ত্রী ভারতের ওনার ফাগরি লম্বা কি না কোন মানুষ যদি আগে থেকে না চিনে ফাগরি দিকে কইব খাঁটি ইমানদার কিন্তু উনি ইমানদার তো দূরের থাকা সনাতন ধর্মের অনুসারী কথা কোন ঠিক কি না তাহলে বর্তমান জমানায় কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান কে কাফের কে নাস্তিক কে আজ্জু কে অনাজ্জু কে গারু কে সাঁওতাল কে কুকি সিনের কোন আলামত কিন্তু ফসুটা আসলে বাজারে সব মানুষ গোনা যাবে কে কাফের কে ইমানদার সবটা চিনা যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমানদারের শরীর হবে আলোকিত কাফেরের নাকের মধ্যে কি থাকবে ঠিক আমার কথা না হাদিসের কথা আচ্ছা এখন প্রশ্ন হলো পশুটা বের হবে কোন জায়গা থেকে হুজুর বলেছেন পশুটা মক্কা মুকাররমা থেকে বের হবে কোন জায়গা থেকে মক্কা থেকে বের হবে মক্কার কোন জায়গা তাফসীরে মারিফুল কোরআনের 1024 পৃষ্ঠার মধ্যে আসছে সাফা পারে তলদেশ থেকে আল্লাহ পশুটাকে বের করে নিয়ে আসবেন সাফা এবং মারওয়া দুটি পার আছে না নাই ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম মারহাবা বলেন মারহাবা আমার প্রিয় সুদীপ এই পশুটার গভীর মনোযোগ দেন সাফা পাহাড় থেকে বের হবে সারা দুনিয়া আজকের পৃথিবী হলো 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া এই এরিয়ার মধ্যে ছোট বড় 250 দেশ আছে 900 কোটি মানুষ বসবাস করে পৃথিবীর যত মানুষ 900 কোটি মানুষ তিন প্রকার মুসলমান মুনাফিক কাফের মুসলমান কাফের প্রত্যেকটা ঘরে ঘরে যাবে বেঈমানের নাকে দাগ লাগাবে ইমানদারের শরীরে আঘাত করবে ইমানদারের শরীর আলোকিত হবে বেঈমানের শরীর নাক থেকে দাগের গন্ধ বের হবে আমার প্রিয় সুদীপ এখন প্রশ্ন হলো পশুটা দেখতে কেমন তা জানার দরকার আছে না নাই কথা বলেন না তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে পশুটার কয়েকটা বর্ণনা প্রথম বর্ণনা হলো এই পশুটা সালেহ আলাইহিস সালামের ওটের বাচ্চা হবে পয়গম্বর সালে আলী ইসলামকে মৌজুদা হিসাবে আল্লাহ পাক হাজহি নাকাতুল্লাহ আয়া আল্লাহর নিদর্শন হিসাবে পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করে দিয়েছেন যেই উট এমন পরিমাণ দুধ দিত সারা সম্প্রদায়ের লোক এক উটের দুধ খেয়ে বেঁচে থাকত ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা এই পশু এই উটটাকে তারা মেরে ফেললো সম্প্রদায়ের লোকেরা হুজুর বললেন ওই উটের বাচ্চাটাকে আল্লাহ পশু হিসাবে কিয়ামতের আলামত হিসাবে পাঠিয়ে দিবেন
দুই নাম্বার ব্যাখ্যা ইমাম কুরতুবী করেছেন আল্লাহর নবীর বয়স ছিল তখন 35 বছর কাবা শরীফের নির্মাণ কাজ চলতেছিল মক্কার কুরাইশরা যখন দেখলো কাবা শরীফের দেওয়াল ভেঙে গেছে পুরাতন দেওয়াল ভাঙা নতুন দেওয়াল করতে যাবে যায় দেখে কাবা ছাদের উপরে একটা সাপ বসা কি বসা কথা বলেন না কাবা ছাদের উপরে সাপ কুরাইশ নেতৃবৃন্দ চিন্তা করলো আল্লাহর হুকুম ছাড়া ছাদে সাপ আসতে পারে না কারণ যে কাবার উপরে দিয়া একটা পাখিও কোনোদিন উড়ে যায় না দুটি জায়গার উপরে দিয়া পাখি উড়ে না রওজা শরীফের উপরে দিয়া আর কাবা শরীফের ছাদের উপরে দিয়া আল্লাহু আকবার পাখিও চিনে যে নবীর রওজা এটা হলো আল্লাহর ঘর কাবা আল্লাহ পাক বলেছেন উমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যারা আমার আল্লাহর নিদর্শনগুলিকে সম্মান করে তারা মুমিন অন্তরের পরিচয় দান করে এই যে আপনারা কোরআনের সম্মানে বসে আছেন কেউ জান না এটা মুমিন অন্তরের পরিচয় দিয়েছেন কথা কোন ঠিক কি না কুরাইশ নেতৃবৃন্দ দেখলো কাবা ছাদের উপরে সাপ তারা বলল এটা আল্লাহর হুকুম ছাড়া অবশ্যই আসতে পারে না কাবার পাশে যে বলছে আল্লাহ আমরা কাবার পুনঃ নির্মাণ কাজ করব এই পর্যন্ত কাবা শরীফের সংস্কার হয়েছে প্রায় 11 বার প্রথম কাবা সংস্কার করছেন হযরত ফেরেশতারা দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম তৃতীয়বার ঈসা আলাইহিস সালাম চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে এইভাবে করে সর্বশেষ তুরস্কের বাদশা মুরাদ খান কাবা শরীফের সংস্কারের কাজ করেছেন কুরাইশরা যখন করে দেখে সাপ তারা বলল আল্লাহ আপনার হুকুম ছাড়া আসতে পারে নাই আমাদের কাজটা যদি আপনার পছন্দ হয় সাপটাকে সরিয়ে দেন আমরা নির্মাণ কাজ করব দেখা গেল সাপ সরে গেছে সুবহানাল্লাহ ইমাম কুরতুবী বলেছেন ওই সাপটাকে আল্লাহ দাব্বাতুল আরদ নামক পশু হিসাবে কিয়ামতের আলামত হিসাবে জমিনে পাঠিয়ে দিবেন এটা এসে মানুষের সাথে কথা বলবে সুবহানাল্লাহ বলবেন না কি বলবেন আরেকটা ব্যাখ্যা করেছেন যে দামিন তারুমি সমুদ্রের মাঝখানে যে দেখলেন একটা পশু ওইটার কথাও বলেছেন তো যেটাই পাঠান আল্লাহ পাক দাব্বাতুল আরদ হিসাবে এটা এসে কি করবে কথা বলবে কি বলবে কি কথা বলবে মানুষের সাথে পশুরা এসে বলবে আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন সূরা নামলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পশুরা এসে বলবে ও দুনিয়ার মানুষ আল্লাহর এত নিদর্শন থাকার পরেও কেন ঈমান আনতে পারো নাই বেঈমান হয়েছো যারা বেঈমান হয়েছো তাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই আমার প্রিয় সুধী এটা হলো কিয়ামতের একটা বড় আলামতের এক নম্বর পশু আসবে এরপরে ইমাম মাহদী আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন এরপরে রাসূল বলছেন তিনবার ভূমিকম্প হবে ছোট ছোট ভূমিকম্প না বড় বড় ভূমিকম্প একটা ভূমিকম্প হবে জাপান সহকারে পূর্ব দেশে দ্বিতীয় ভূমিকম্প হবে আমেরিকা কানাডা সহ পশ্চিম অঞ্চলে তিন নম্বর ভূমিকম্প হবে সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের জাজিরাতুল আরব নামক দেশগুলির মধ্যে এখনকার ভূমিকম্পে একটা দুইটা দেশের ক্ষতি হয় ওই সময়ের ভূমিকম্পে দেখা যাবে দুই একটা মহাদেশ তলিয়ে গেছে আল্লাহু আকবার সবচেয়ে বড় ভূমিকম্প হবে কয়টা কিয়ামতের বড় আলামত কথা বুঝতেছেন কিনা এরপরে রাসূল বলেছেন একটা আগুন বের হবে যেই আগুন মানুষকে তাড়ায় ইয়েমেন দেশ থেকে একটা আগুন বের হবে কোন দেশ ইয়েমেন দেশ থেকে একটা আগুন বের হবে যে আগুন তাড়ায় মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে এরপরে রাসূল বলেছেন দাজ্জাল নামক একটা ব্যক্তি জমিনের মধ্যে আসবে কি আসবে কোন জায়গা থেকে আসবে ইরানের একটা গ্রাম আছে ইয়াহুদ গ্রাম ওই গ্রামের মধ্যে শুধু ইয়াহুদিরাই বসবাস করে ওই ইয়াহুদ নামক গ্রাম ইরানের মধ্যে এই গ্রামটা অবস্থিত ওই গ্রাম থেকে দাজ্জাল নামক ব্যক্তি আসবেন বেটে আকৃতির কুকরানো চুল আফ্রিকান মানুষের চুলের মতো রাসূল বলছেন তার একটা চোখ লেপটা হবে একটা চোখ কি হবে লেপটানো আরেকটা চোখ দ্বারা সে দেখবে কিন্তু চোখটা এরকম বাইর হওয়া অবস্থায় থাকবে তাকে আল্লাহ সাময়িক ক্ষমতা দিবেন আকাশকে নির্দেশ করবে বৃষ্টি পড়া শুরু হবে যা বলে তা আকাশ থেকে পড়বে জমিনকে নির্দেশ করবে জমিনের নিচ থেকে ফল ফসল থেকে নিয়ে শুরু করে স্বর্ণ হীরা মানিক মুক্ত পর্যন্ত মাটির নিচ থেকে উঠতে শুরু করে দিবে বেঈমান নাফরমান বা কমজোরি ঈমানের অধিকারী লোকেরা মনে করবে যে খোদা তো মনে হয় আকাশ থেকে নিচে জমিনে নাজিল হয়ে গেছে তার হাত প্রতি ঈমান এনে হাজার হাজার শুধু অমুসলিম না অনেক মুসলমান ঈমানদারও বেঈমান হয়ে মুশরিক হয়ে জাহান্নামে চলে যাবে নাউযুবিল্লাহ এইজন্য দাজ্জালের ফিতনা এত মারাত্মক দুনিয়া সব নবী এবং রাসূলরা জানতেন যে ওনাদের আমলে দাজ্জাল আসবে না তারপরেও আল্লাহর কাছে আশ্রয় চাইছে শেষ নবী বলছেন আমার পরেই দাজ্জাল আসবে কবে আসবে আমরা কেউ জানি মারাত্মক ফিতনা
অনেকে সক্রিয় দাজ্জালের সাথে সাক্ষাৎ করতে যাবে দেখি না কেমন কিন্তু তার কারিশমা আর উলুকি ক্ষমতা দেখে তার প্রতি ঈমান আনবে নাউজুবিল্লাহ পড়ে মনে রাখবেন অলৌকিক ক্ষমতা যদি নবীদের হাত থেকে প্রকাশ পায় এটারে কয় মুজিজা এটারে কি কয় অলৌকিক ক্ষমতা যদি সৎলোকদের হাত থেকে প্রকাশ পায় এটারে কয় কেরামত আর অলৌকিক শক্তি যদি বদমাইশ সন্ত্রাস বাজে লোক চরিত্রহীন লম্পট লোকদের কাছ থেকে প্রকাশ পায় এটা হলো মুস্তাদরাজ ভেলকিবাজি কথা কোন ঠিক কি না সুতরাং দাজ্জালের পক্ষ থেকে যে অলৌকিক জিনিস প্রকাশ পাবে এটা কারামত নয় এটা মুজিজাও নয় এটা হলো ভেলকিবাজি সাময়িক ক্ষমতার বহিঃপ্রকাশ কথা বলেন ঠিক কি না তো যে কথা থেকে এত কথায় চলে আসলাম আপনাদের কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতেছেন আমার আর কিছুক্ষণ থাকতে রাজি আছেন যে কথা থেকে এখানে আসলাম মূল কথা কিন্তু এখনো শুরু করি নাই যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় তাদেরকে বাধা দিতে যায়া জুলকারনাইন দেওয়াল নির্মাণ করে সারা দুনিয়ার মধ্যে প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং তিনি শিখিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তা আল্লাহর কোরআনের মধ্যে সব আছে না নাই যা চাই বিজ্ঞান আছে ইতিহাস আছে চিকিৎসা আছে সারা দুনিয়া সবকিছু আছে সেই কোরআন থেকে এখন মূল আলোচনা শুরু হবে আমারকে এখন থেকে আপনারা আর কিছু সময় দেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো পড়ান আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা বলেন মারহাবা আল্লাহ পাক বললেন এমন একজন নবী আমাদের জন্য পাঠালেন যিনি রহমত সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে বহু মানুষই এসেছেন এক এক মানুষের এক এক রকম জীবন যেমন নিউটন তিনি বই লিখেছেন দা লজ অফ নিউটন নিউটনের মরণের পরে ইউরোপের লোকেরা বলল নিউটন যদি আর কিছুদিন বেঁচে থাকতো দুনিয়াবাসীকে আরো কিছু দিতে পারত কথা কোন ঠিক কিনা নিউটনের পরে আসলেন আইনস্টাইন আইনস্টাইন অনেক কিছু দিয়েছেন দুনিয়াবাসীকে তার সবচেয়ে বড় যেটা দিয়েছেন সেটা হলো একটা সূত্র দা থিওরি অফ রিলেটিভিটি যেই সূত্রের মাধ্যমে মানুষ চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে আইনস্টাইনের মৃত্যুর পরে লোকেরা বলল যে আইনস্টাইন যদি আর কিছুদিন বেঁচে থাকতো তো দুনিয়াবাসীকে আরো কিছু দিতে পারত কিন্তু ব্যতিক্রম সব মানুষের বেলায় একই কথা ব্যতিক্রম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিশ্ব নবী বিদায় হজের ঐতিহাসিক দিনে 124,000 সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে হুজুর বললেন আমি তোমাদের কাছে কি সব কিছু পৌঁছে দিতে পেরেছি সাহাবা একরাম বলল অবশ্যই হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার নবী সব আমাদেরকে পৌঁছে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জগতে এমন কোন জিনিস নাই কি বিজ্ঞান কি ফিজিক্স কি কেমিস্ট কি জুলজি কি গসপোলজি কি বোটানি কি ঋতত্ত্ব কি জটিল বিজ্ঞান কি আকাশের উপরের কথা কি জমিনের নিচের কথা সবটাই তিনি বলে গেছেন সুবহানাল্লাহ পড়েন আর তিনি সকল শ্রেণীর মানুষের আদর্শ ছিলেন তিনি নেতার আদর্শ তিনি প্রাণীদের বন্ধু তিনি শ্রমিকের বন্ধু তিনি কৃষকের বন্ধু তিনি শিশুদের বন্ধু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ উদ্ভিদের বন্ধু পর্যন্ত তিনি ছিলেন আল্লাহু আকবার আমার প্রিয় সুধি বিশ্ব নবী হজ করতে গেলেন হজের পরে উট কুরবানি করার জন্য উটগুলিকে ডাকা শুরু করে দিলেন উটগুলি নবীর সামনে হাজির হয়ে গেল হাদিস শরীফ সাক্ষী ইয়াজ দিলীপ নেই রই হে প্রত্যেকটা উট কার আগে কে এসে নবীর হাতে জবাই হবে প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে আল্লাহু আকবার কেয়ার আগে কে জবাই হবে ওটগুলি আসা শুরু করলো স্বেচ্ছায় ওটগুলি এসে নবীর সামনে পড়ে যাচ্ছে গলা ফেটে দিচ্ছে হে রাসূল আগে আমাকে জবাই করেন আপনার হাতে জবাই হয়ে ধন্য হয়ে যাব হুজুর যে ওটের মধ্যে বসতেন ওটার নাম ছিল নাফেক আসওয়া মদিনাতে রাসূল ওই ওটের মধ্যে চলাচল করে হুজুর নিজে বিভিন্ন জায়গায় সফরে যেতেন রাসূল প্রাণীদের বন্ধু লক্ষ্য করুন হুজুরের ওটের নাম হলো নাকে কাসোয়া এই ওটটা একবার গর্ভবতী হয়ে গেল সন্তান প্রসব করবে ওটের পেটে বাচ্চা চলে আসলো ওট সন্তান প্রসব করবে
ওর চিন্তা করলো যেই শহরে নবী থাকে যেই শহরে নবী চলাচল করে ওই শহরের মধ্যে সন্তান প্রসব করে আমি মদিনা শহরকে নাপাক করব না ওটার ব্রেনের মধ্যে ঢুকে গেল ত্রিশ সাক্ষী ওট মদিনা শরীফ থেকে ২৫ কিলোমিটার দূর বাইতুল খালিলের মধ্যে চলে গেছে বাইতুল খালিলে যায় সন্তান প্রসব করে ফাক সাফার পবিত্র হয়ে তারপরে মদিনা শহরে প্রবেশ করেছে একটা ওট নবী শান বুঝলো আর মুসলমানের বাচ্চা হয়ে নবী শান বুঝে না নবীর কথা হবে সেই কোরআনে বাধা দেয় কথা কোন ঠিক কি না প্রাণীদের বুদ্ধিও তো তোদের মাথায় নাই না একটা উট নবী শান বুঝলো নবীর শহরকে সে নাপাক করতে চাইল না সুবহানাল্লাহ পড়েন উদ্ভিদরাও নবীর বন্ধু ছিলেন সুবহানাল্লাহ পড়েন প্রাণী যেমন নবীর বন্ধু উদ্ভিদরাও নবীর বন্ধু বুখারী শরীফের হাদিস বিশ্ব নবী ইসলামের প্রাথমিক অবস্থায় মদিনা শরীফে মসজিদ নববীর মধ্যে একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগিয়ে খুতবা দান করতেন খেজুর গাছের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার একজন মহিলা জাউগাস চেনেননি আছে না আমাদের দেশে মদিনার একজন মহিলা একজন কাঠ মিস্ত্রি দ্বারা জাউগাছের কাঠ দিয়ে একটা মিম্বর বানিয়ে এনে আসলো মসজিদ নববীতে আল্লাহ নবীকে উপহার হিসেবে দান করে দিল দিয়া বলল হুজুর এতদিন পর্যন্ত একটা গাছের সঙ্গে টেক লাগিয়ে আপনি খুতবা দিতেন এখন থেকে কষ্ট করে লাগবে না মিম্বরের উপরে দাঁড়িয়ে বা বসে আপনি খুতবা দান করবেন হুজুর যখন খেজুর গাছ থেকে জুমার দিনে মিম্বার পর্যন্ত চলে আসলেন ছোট বাচ্চার মতো খেজুর গাছটা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল সারা মসজিদের মধ্যে বরকু সাহেব একরাম বললেন খেজুর গাছের কান্নার আওয়াজ আমাদের কান পর্যন্ত চলে এসেছে বিশ্বনবী মিম্বার থেকে নামলেন খেজুর গাছটার কাছে চলে গেলেন তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন কেন কাঁদছ কই আপনার বিরহ যন্ত্রণায় বিরহ ব্যথায় কাঁদছি হে রাসূল মসজিদে নববীর প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত আমার উপরে আপনি আপনার পবিত্র শরীর মোবারক লাগে আপনি খুতবা দিতেন আপনার শরীর থেকে জান্নাতে সুগ্রাণ অনুভব করা যায় আমার নবীর হাত থেকে গোলাপ ফুলের গন্ধ পাওয়া যাইতো আল্লাহ আকবার বলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহর নবীর শরীরের দুই ফুটা গাম থেকে গোলাপ ফুলের জন্ম হয়েছে হুজুরের শরীর থেকে সামিলি ফুলের গ্রাম পাওয়া যাইতো হুজুর যদি কারোর সঙ্গে মুসাফা করতেন সারাদিন পর্যন্ত তার হাত থেকে জান্নাতি গ্রাম পাওয়া যাইতো আর আস্তে বলুন সুবহানাল্লাহ হাদিস সাক্ষী হুনাইনের যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন হুনাইনের যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ মদিনা শরীফ যাচ্ছেন প্রতিমধ্যে কিছু বাচ্চারা মুসলমানদের আজানকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে লাগলো কিছু বাচ্চারা মুসলমানদের আজান নিয়ে ব্যঙ্গচিত্র করতে লাগলো বুখারীর বর্ণনা আল্লাহর নবী দেখলেন একটা বাচ্চার যদিও ব্যঙ্গচিত্র করে কণ্ঠটা অনেক সুন্দর সুবহানাল্লাহ কণ্ঠ কি অনেক সুন্দর বাচ্চাটাকে ডাক দিলেন বললেন তোমার নাম কি কয় আমার নাম আবু মাহজুরা হুজুর বললেন তুমি আমার কাছে আসো কাছে আসলেন বিশ্বনবী বাচ্চাটার মাথার মধ্যে হাত রাখলেন বাচ্চার চুলের উপরে রাসূলুল্লাহ হাত রাখলেন হাত রেখে বললেন এবার আজান দাও কই আমি তো সবগুলি বাক্য জানি না হুজুর বললেন আমি জানি আমি যা বলি তুমি আমার সঙ্গে শব্দগুলো উচ্চারণ করো ছোট্ট বাচ্চা আল্লাহর নবীর সঙ্গে দাঁড়ায় আজানের শব্দগুলো উচ্চারণ করলো আজান দেওয়া শেষ হয়ে গেল রাসূল বলেন এবার বাড়ি চলে যাও ছোট বাচ্চা বিনয়ের সঙ্গে হাত জোড় করে বললেন এতদিন আবু মাহজুরা তার পিতামাতার সন্তান ছিল আজকে আপনি আমার মাথার উপরে হাত রাখার পরে আমি আপনার খাদেম হয়ে মদিনায় চলে যেতে চাই আল্লাহু আকবার আপনি আমার মাথার মোবারকের মধ্যে হাত দিয়েছেন আমার কলিজায় এখন বাবা মার মহব্বত নাই আপনার মহব্বত গালেব হয়ে গেছে আমি আপনার খাদেম হব রাসূলুল্লাহ ছোট বাচ্চার কথায় এতটা খুশি হলেন সাহাবায়ে কেরামকে বললেন আমার বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন আর এ আবু মাহজুরাকে মক্কা মুয়াজ্জামার মুয়াজ্জিন হিসেবে আমি রাসূল ঘোষণা দিলাম আবু মাহজুরা রাসূলের সঙ্গে চলে গেলেন দীর্ঘ সময় অতিবাহিত করলেন জীবনের শেষ বছর বয়সে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা শেষ বছর বয়সে শেষ জীবনে মাথার চুলগুলি অনেক লম্বা হয়ে গেল চুলগুলি অনেক লম্বা হয়ে গেছে বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন আপনি আপনার চুলগুলি কেটে ফেলুন
উনি বললেন না আমি চুল কাটবো না কয় কেন কয় আমার চুলে এখনো হাত দিয়া দেখো নবীর হাত লাগানোর জান্নাতে সুগরান এখনো পাওয়া যায় আল্লাহু আকবার নবীর হাত লাগানো হাতের সুগরান এখনো পাওয়া যায় আমি এই চুলগুলি নিয়ে আল্লাহর কবরের মধ্যে যেতে চাই কবরের মধ্যে গেলে মুনকার নাকির যদি আমারে প্রশ্ন করে আযাব দেওয়ার চেষ্টা করে আমি শুধু বল আমার চুলের মধ্যে হাত দিয়া দেখো নবী পাকের গ্রান লেগে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তাই নয় হাজ্জাত হালিমাতুস সাদিয়া হাজ্জাত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী তো বেশ কিছুদিন আপনার কাছে ছিলেন আপনার কি আইডিয়া কয় আমার কি আইডিয়া শুনো আমি মক্কায় এসেছি আমার আগে আগে সব বাচ্চাদেরকে তায়েফের মহিলারা নিয়ে গেছে সৈন্য হাতে মক্কায় ঘুরতেছি বৃদ্ধ একটা ব্রাই বৃদ্ধ মানুষ আমাকে ডেকে বলল হালিমা রে তোমার নাম কি আমার নাম হালিমা হালিমা রে আমার একটা নাতি আছে গরিব মনে করে কেউ নেয় না এতিম মনে করে কেউ নেয় না আমি দাদা তোমার টাকা পয়সা কম দিব না তুমি যদি পারো নিয়ে যাও হালিমা বললেন আমি বললাম যদি দেখতে শুনতে ভালো লাগে নিয়ে যাব ফাউল ফাতু ইলাইহি বিওয়াজহিন ওয়া জামালিন হালিমা বলে দূরের থেকে শিশু মুহাম্মাদের দিকে একটা নজর দিলাম মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা ঘুমিয়ে আছে আমি মনে করলাম ঘুমন্ত বাচ্চাকে যদি এত সুন্দর লাগে জাগলে না জানি কত সুন্দর লাগবে হালিমা বললেন আমি কাছে চলে গেলাম একটু হালকা মৃদু নাড়াচাড়া করলাম শিশু মুহাম্মদ ঘুম থেকে জেগে একটা মুস্কি হাসি দিল হাসির সঙ্গে সঙ্গে তার দুই চোখের মাঝখান থেকে একটা নূর আল্লাহর আকাশের দিকে উঠে চলে গেছে আমি হাতটা বাড়িয়ে দিলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাঁপ দিয়ে আমার বুকের মধ্যে চলে আসলো আমি দুর্বল ওঠে করে রওনা শুরু করলাম তাইফে বসে দেখি শুধু আমার ঘর নয় বনু সাদের এমন কোন ঘর নাই যেই ঘর থেকে সুন্দর সুগরান যুক্ত বাতাস বের হয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি নবী আমরা পেয়েছি পড়েন ওয়ামা পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর মুহাববতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সব জিনিসের আদর্শ ছিলেন কথা কোন ঠিক কিনা খেজুর গাছটা কান্না করা শুরু করে দিল হুজুর বললেন খেজুর গাছ তুমি কি চাও যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দেব জান্নাতের মধ্যে তুমি দাঁড়িয়ে যাবা সমস্ত জান্নাতীরা তোমার খেজুর গাছের ফল খাবে অথবা তোমাকে কেটে ফেলে দিব কয় না হুজুর এইসব আমি চাই না কয় কি চাও কয় আমারে আপনি এখানে দাফন করে দিন কয় কেন কয় হাসরের ময়দানে যেন আপনার পাশাপাশি ময়দানে হাসরে আমি দাঁড়াতে পারি আল্লাহু আকবার রসুল প্রাণীদের বন্ধু রসুল উদ্ভিদের বন্ধু সুবহানাল্লাহ বলেন শ্রমিকের বন্ধু কথা কোন ঠিক কিনা সব শ্রেণীর বন্ধু ছিলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা একজন নও মুসলিম আসলো নও মুসলিম আমার দেশে আছে না নাই কালেমা পড়ছে 40 বছর এখনো কয় নও মুসলিম হেও নও মুসলিম তার ছেলেও নও মুসলিম নাতিও নও মুসলিম এত বছর কালেমা পড়ছে এখনো কি নও মুসলিম থাকে একজন নও মুসলিম মসজিদে নববীর মধ্যে আসলো রাসূলের কাছে দাঁড়াইয়া বলতেছে যে আল্লাহুম্মারহাম আলা আলাইয়া ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া লা তারহাম আহাদাম মিন্না আল্লাহ তুমি রহম করো আমার প্রতি আর রহম করো এই যে বৈশারিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রসূল বললেন তুমি তো আল্লাহর রহমতটাকে সংকীর্ণ করে ফেলেছো আল্লাহর রহমত তো বিশাল তুমি ছোট করে ফেলেছো তো নও মুসলিম রসূলের কিছু বলেন নাই হুজুর মুসকি হাসলেন লোকটা বখিল রহম শুধু কামনা করছে নিজের জন্য আর আমার জন্য আর কারোর জন্য কামনা করে নাই কিছুক্ষণ পরে লোকটা উইঠা মসজিদ নববীর এক কোণার মধ্যে যে পেশাব করা শুরু করছে কি করা শুরু করছে আচ্ছা আপনারা যদি দেখেন মসজিদের মধ্যে বা মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে কেউ পেশাব করে কি মনে করবেন কি করবেন সাইজ করবেন কিনা হাদিস সাক্ষী যে লোকটা যখন পেশাব করা শুরু করলো সাহাবীদের মধ্যে তিন দল হয়ে গেছে মুসলিম শরীফের হাদিস এক দল তো দাঁড়িয়ে গেছে ফা আখাজুহু ওয়াজারাবুহুল তারে ধরবে আর প্রহার করবে কিন্তু রসূল বললেন যে না তাকে এই মুহূর্তে ধরো না
তাকে পুরোটা আনলোড করতে দাও অদ্য পেশাব অবস্থায় যদি বাধা দাও তাহলে তার টেস্টিকুলের মধ্যে পেশাব আটকে লোকটা মারা যাওয়ার সম্ভাবনা আছে কি বিজ্ঞানময় নবী ছিলেন সুবহানাল্লাহ পড়েন কি বিজ্ঞানী ছিলেন হুজুর বলেন তাকে পুরোটা আনলোড করতে দাও এখন মসজিদে নববীর মধ্যে পেশাব করছে সাহাবায়ে কেরামের মেজাজ কা সাধারণ আছে না তুঙ্গে উঠছে কথা বলেন না দুনিয়া সব মসজিদ কি মসজিদে নববী সমান হয় مسجد নববীর মধ্যে হুজুর বলেছেন মা বাইনা বাইতি মিম্বারি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ সারা দুনিয়ার কোথায়ও সরাসরি বেহেশতের টুকরো নাই কিন্তু মসজিদে নববীর মধ্যে সরাসরি বেহেশতের টুকরো আছে উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে এসেছে আল্লামা বদরুদ্দিন আইনি নকল করেছেন যে রাসূলের রওজা থেকে মিম্বার পর্যন্ত মাঝখানের যে জায়গাটা এটা সরাসরি বেহেশতের টুকরো হাশরের ময়দানে শুধু এই জায়গাটাকে জমিনের শুধু সারা দুনিয়ার 19 কোটি 69 লক্ষ 50 হাজার বর্গ মাইলের জমিনের মধ্যে শুধু এই জায়গাটুকুকে আল্লাহ জান্নাতের সাথে মিলাইয়া নেবেন জান্নাতের অংশ বানিয়ে নেবেন সুবহানাল্লাহ বলবেন না তো যেই মসজিদের মাটি বেহেশতের টুকরা হয় সেই মসজিদের দাম কম না বেশি সারা দুনিয়ার জমিনগুলিও তো ওটা সমান হতে পারে না ঠিক কি না সেই মসজিদের মধ্যে যদি কেউ পেশাব করে পরিস্থিতি কি হয় আর রাসূল বলছেন শুধু তাই না ও মিম্বারি আলা হাউদি হাশরের ময়দানে আমি যে দাঁড়াবো আমার হাউজে কাউসারের কাছে কিসের কাছে হাউজে কাউসার এমন একটা সুমিষ্ট যুক্ত পানি হুজুর বলেছেন আল্লাহ আমাকে দান করে দিবেন যেই পানি এক পেয়ালা যদি কেউ পান করে সারা জীবনে আত্মার পিপাসা লাগবে না আল্লাহ বললেন এই চা আপনাকে দিলাম পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার فصلي لربك وانحر إن شانئك هو الأبتر اي حوز كوسر نبي كي دي اچھن كي امار پر شدی اي حوز كوسر پاس اي رسول بولن امي تھاك بو امون شمائے دیکھ بو امار مسجد نبو بير مم بطا اللہ امار حوز كوسر شام دو بستید کر دی اچھے زي مسجد نبو بير مم بار হাশরের ময়দানে নবীর পাশে যে দাঁড়াবে সেই মসজিদের মূল্য কম না বেশি এই জন্য কিয়ামত পর্যন্ত কোন জালিম শাসক মসজিদ নববীর মিম্বারের উপরে হাত দিতে পারবে না এটা অক্ষত অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহু আকবার বলেন সেই মসজিদের মধ্যে লোকটি পেশাব করে দিয়েছে মেজাজ তো সাহাবায়ে কেরামের অনেক গরম ধরবে মারবে সাজা দিবে আঘাত করবে কিন্তু হুজুর বললেন না লোকটাকে ছেড়ে দাও শান্ত থাকো তোমরা বিশ্বনবী কিছুক্ষণ পরে নও মুসলিম লোকটাকে ডেকে নিয়ে আসলেন কাছে আনলেন দাঁড় করিয়া বললেন বাবা তুমি এখানে যে কাজটা করেছ কাজটা কি ভালো করেছ ফাস্ট মোটো ভালো করো নাই আমাদের মসজিদের মধ্যে তুমি পেশাব করে দিয়েছ অথচ আমরা মুসলমানরা মসজিদে তিনটা কাজ করি মুসলিম শরীফের হাদিস কয়টা কাজ জিকরুল্লাহ এই মসজিদের মধ্যে আমরা আল্লাহ জিকির করি সুবহানাল্লাহ ওমাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিন লা ইয়াতলুনা মিন কিতাবিল্লাহ ওয়া ইতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাত বিহিমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা এখানে বসে জিকির করি কার এখানে জিকিরের বিভিন্ন ব্যাখ্যা এসেছে মসজিদে ওয়াজ করা সেটাও জিকির আল্লাহর মৌখিক নামে জিকির করা এটাও জিকির নফল জিকির করা সেটাও এক নম্বর এখানে আমরা জিকির করি দুই নম্বরে মসজিদে আমরা নামাজ আদায় করি কি আদায় করি নামাজ আদায় করি তিন নম্বরে মসজিদের মধ্যে আমরা কোরআন কারীমের তেলাওয়াত করি কয়টা কাজ করি জিকির করি নামাজ পড়ি কোরআন কারীমের সেই মসজিদের মধ্যে তুমি পেশাব করেছো কাজটা ভালো করছো না খারাপ করছো কাজটা মোটেও ভালো করো নাই হুজুর বললেন ভবিষ্যতে আর কোনোদিন করবা না লোকটি চুপচাপ নবীর দিকে তাকিয়ে আছে লোকটা কয় আমি যে দোয়া করছি তাহলে তো ঠিকই করছি আপনি একমাত্র আমাকে মারার প্রস্তুতি নেন নাই আর সবাই নিছে এই জন্য তো আমি কইছি রহম আল্লাহ আমার প্রতি করুক আর আমার প্রতি করুক আর কারোর প্রয়োজন না করে যেই বড় আমার মারতে গেছে এগুলি কেন দোয়া করতাম কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ দেখলেন লোকটার গায়ের মধ্যে জামাটা ছিড়া আল্লাহু আকবার বলেন হুজুর বললেন তোমার গায়ে জামাটা ছিড়া ছিড়া জামাটা খুলো বিশ্বনবী নিজের একটা জুব্বা লোকটার গায়ে পড়াইয়া দিলে আল্লাহু আকবার আপনি দিবেন না দুশমনকে কোনোদিন এই অবস্থায় মসজিদে পেশাব করছে পিটিয়েই তো কুল পাবেন না আবার গায়ের জামা খুলে জামা পড়াইয়া দিবেন আমাদের মধ্যে আজকে শত্রুতা কমতেছে না বাড়তেছে কথা বলেন না
এক বুজুর্গ দেখে যে শয়তান যাচ্ছে আর তার পিঠের মধ্যে পাঁচটা বোঝা কয়টা বোঝা শয়তান যাচ্ছে শয়তানের পিঠের মধ্যে পাঁচটা বোঝা বোঝাগুলি বহন করে সেরিয়ে যাচ্ছে বুজুর্গ শয়তানের ডাক দিয়ে বলতেছে যে তোর পিঠের মধ্যে কি কয় বোঝা কয় কিসের বোঝা কয় একটা হলো গীবতের বোঝা আরেকটা হলো হিংসার বোঝা আরেকটা হলো কিফনতার বোঝা আরেকটা হলো মিথ্যার ধোকাবাজির বোঝা বুজুর্গ কয় এত বোঝা রাখছস কে লাগা কয় গীবতের বোঝাটা রাখছস শুধু মহিলাদের জন্য কারণ দুই চারজন মহিলা যদি একত্রিত হয় সারা দিন গীবত আছে না নাই যত দুনিয়ার কথা আলোচনা আছে না নাই কয় কৃপণতার বোঝা রাখছস কাদের জন্য কয় বড় লোকদের জন্য অপব্যয়ের বোঝা রাখছস কাদের জন্য কয় গরীবদের জন্য গরীবরা দুই চার দিন যদি কাজ কাম করতে পারে ঠেলা গাড়ি ভ্যান গাড়ি রিকশা রিকশা চালাইতে পারে এরপরে এইটার তো ভাঙ্গা খাই আর ঋণ করে বসে থাকে কথা কোন ঠিক কি না কয় আরেকটা বোঝা কিসের কয় মিথ্যা দোকাবাজির বোঝা কয় এটা কাদের জন্য কয় নেতাদের জন্য মনসেদারে এত মিথ্যা কথা এই দিব হেই দিব পরে গেলে ভুললা যায় কথা কোন ঠিক কি না কয় হিংসার বোঝা রাখছত কাদের জন্য কয় হুজুরদের জন্য এক হুজুর আরে হুজুরে দেখতে পারেন কথা বলেন ঠিক কি আরে ইমাম বুখারী রহমাতুল্লাহ এর নাম আপনারা শুনেছেন ইমাম বুখারীর নাম শুনেছেন আজকে ইমাম বুখারীর এলাকার মধ্যে কোনো মুসলমান নাই ইমাম বুখারীর এলাকায় কোনো মুসলমান নাই কেন দুইজন মুসলমান শুধু পেশাবের পরে পাথর দিয়া ডিরা কুলুপ জায়েজ তা না জায়েজ এটা লইয়া তর্ক করে মারামারি লাগছে অমুসলিমরা পাথর নিক্ষেপ করে সব মুসলমান হত্যা করে ফেলছে ইমাম বুখারীর এলাকায় কোনো মুসলমান নাই ঝগড়া লাগছে কি নিয়া ডিলা কুলুক নিয়া ডিলা কুলুক বলেন তো আপনারা এক জায়গায় ওয়াজ করতে যাওয়া হয়েছে কয় যে ভাই ডিলা কুলুক আছে না কয় হুজুর আমরা গরিব মানুষ এটা খাওয়াও কেমনে মানে ডিলা কুলুক যে কি জিনিস এটাই বুঝেন কয় দোয়া রাখেন যদি আগামী বছর আসেন ব্যবস্থা করার চেষ্টা করবো আর কি যাতে আমরা করে খাওয়াইতে পারি আর কি ডিলা কুলুক এটাই বুঝেন না যে ডিলা কুলুক কি জিনিস এই ডিলা কুলুক পাথর দিয়ে জায়েজ না না জায়েজ এইটা আপনি তো ফতুয়া দিয়ে বসে রইছেন সে তাজিকিস্তানের লোকেরা এইটা নিয়ে ঝগড়া করে দুই দল মারামারি যখন লাগছে অমুসলিম খ্রিস্টানরা পাথর মেরে সব মুসলমানকে শহীদ করে দিছে আজকে ইমাম বুখারীর মতো আলেম যিনি ছয় লক্ষ হাদিস মুখস্থ জানতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যার মরণের পরে কবরের মাটিগুলি পর্যন্ত বেহেশতে সুগ্রাণযুক্ত হয়ে গেছে তার এলাকায় মুসলমান নাই আর আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়তেছে না কমতেছে কথা বলেন না বাড়তেছে কারণ উপকার কেউ সহ্য করতে পারি না কারণ ভালো সহ্য করতে পারি না একটা ছেলে নিজে হিসাব হওয়ার জন্য নয় নেতা হওয়ার জন্য নয় নির্বাচন করার জন্য নয় যুব সমাজকে নিয়ে মাহফিলের আয়োজন করে এইটাও কারোর কারো সুখু ব্যথা করার ঠিক কি না কি দরকার এই হিংসাটা এই ছেলেটা কি হিসাব হয়ে গেছে মাহফিলের আয়োজন করে এই ছেলেটাকে নির্বাচন করবে সে কি কাউন্সিলর হবে না পৌর মেয়র হবে সে কি হবে সে কিছুই না একটা সাধারণ ছেলে মাদ্রাসায় পড়ে যুব সমাজকে নিয়ে একটা কোরআনের মাহফিলের আয়োজন করছে কি দরকার এটা নিয়ে ঈর্ষা করা কথা কোন ঠিক কি না প্রকাশ্য কোন শরীয়ত বিরোধী কাজ করেছে আপনি দেখেছেন আরে শরীয়ত বিরোধী কোন কাজ করছে দেখছেন আপনারা মাহফিলের আয়োজন করছে ভালো করছে না খারাপ করছে আগামী এক বছর পর্যন্ত এই ময়দানটা আপনাদের জন্য দোয়া করতে থাকবে কেন এখানে আপনারা বসেছিলেন আগামী ৪০ দিন পর্যন্ত আপনাদের এলাকার কবরস্থানের বাসিন্দাদের কবর আজাব মাফ হয়ে যাবে ভালো করছে না খারাপ করছে আজকের ওয়াজ যদি দুই চারজন মানুষ নামাজি হয় দিনদার হয় এলাকার ভালো হলো না খারাপ হলো মদ গাঁজা হিরোইন যদি কিছুটা হলেও কমে মানুষ যদি দুই দিনও ওয়াজ শুনে নামাজ পড়ে উপকার আছে না নাই অন্তত এক বেলা নামাজ তো ২৮৮ লক্ষ বছরের জাহান্নাম থেকে বাঁচাইলো কথা কোন ঠিক কি না এটা ভালো না খারাপ তো ঈশ্বর কি দরকার এক জায়গায় এক লোক হিজরে ইসলামের তালাশ করে কারে কথা কোন না হিজরে ইসলামের তালাশ করে কয় আমারে তালাশ করে স্কিলি গিয়া কয় শুনছি আপনি যত দোয়া করেন সব নাকি কবুল হয় হিজরে ইসলাম বলল ঠিক আছে আমি দোয়া করি কি সাসা কয় আমি যা চাই আল্লাহ যেন তা দেয় কয় ভাইর একটা শর্ত আছে আমার ও দোয়ার আবার কিছু নিয়ম কানুন আছে তুই যা চাস জীবনে আল্লাহ তা দিব শর্ত একটা আছে তোর প্রতিবেশী ডাবল ভাইব কই ইন্নালিল্লাহ সারা জীবন জারে নিয়ে আমার ঝগড়া বিবাদ আর ফাসাদ দুই চোখে দেখতে পারি না হে ডাবল ফাইভ এই সম্পদের আমার দরকার নাই
বোস সাথে পরামর্শ করতে যে কি করতাম বুকার হেলে হে ফাইবার কে আমনের অসুবিধা কি আমগো তো হইল অন্তত কাজ কাম কইরা ঘরে না কইরা ঘরে বসে খাইতে পারবে না অসুবিধা কি কাল সকছরে হেদিকে দিয়েন না আর কি সকছরে ওদিক থেকে ফিরিয়ে রাইখে কই আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো তা ঠিক আছে এখন দোয়া করতেছে আল্লাহ আমার একতলা একটা বিল্ডিং দাও এই ছায়া দেখে নিজের ঘরে একতলা হইছে পাশের জালানের দিকে নজর দেয়া দেখে ওই প্রতিবেশী দোতলা আহারি কে জইলে ফিরে মরে যাইতে আছে নিজের হইছে একতলা প্রতিবেশীর কয়তলা মুতু বে গাইজিকুম নিজে জিদে নিজে মরে এরপরে কয় আল্লাহ আমারে ঘরে একটা দাও তাকে দেখে প্রতিবেশীর বাড়ির সামনে দুইটা দাঁড়িয়ে রইছে নিজের হইছে একটা প্রতিবেশীর দুইটা এরপরে কয় আল্লাহ পুকুর একটা দাও মাছ চাষ করে ধরে খাবো কি এর আর বাজার টাজারে যাওয়া সামনে দেখে দেখে যে প্রতিবেশীর পুকুর দুইটা রাগের ঠেলায় কয় আল্লাহ আমার হাত একটা লইয়া যাও প্রতিবেশীর হাত গেছে কয় এরপরে কয় আল্লাহ আমার চোখ একটা লইয়া যাও বউকে আপনি সর্বনাশ করতেছেন কাজ করে চুপ থাক নিজে চোখ একটা গেছে প্রতিবেশীর গেছে দুইটা কয় আল্লাহ আমার ভাও দুই একটা লইয়া যাও এন্ড প্রতিবেশীর দিকে ছায়া দেহে হে চোখও দুইটা নাই হাতও দুইটা নাই ভাও দুইটা নাই কারণ ডাবল ডাবল তো কয় আমার হাত একটা আছে পা একটা আছে চোখ একটা আছে কোন রকম চল তারুম তুই ল্যাংড়া ঘরে হইয়া থাক মানুষ মানুষের সুখ শান্তি সহ্য করতে আরে অথচ হুজুর বলেছেন লিল মুমিনে আলাল মুমিনে সত্য হেসাল ইয়াউদু হিজা মারজা ও ইয়াশুদু হিজা মাতা ও ইউজু হিজা দাআ ও ইউসাল্লিমু আলাইহি জালাকিয়া ও ইশাম্মিতু হিজা তাশাব ও ইনসাহু লাহু হিজা গাওবা ও শাহাদাব ওয়া লাম আজিদহু ফিস সহিহাইন আল্লাহ ফি কিতাবে হুমাই দলা কিং যাকারহু বি সাহিবিল জামি বিরিয়াতিন নিসাই হুজুর বলেছেন কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে তাইলে সেই মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টা হক আছে এক নাম্বার হলো কোন মুসলমান অসুস্থ হলে তার সেবা করতে যাও অসুস্থ রোগীকে যদি দেখতে যান রাসূল বলছেন আপনি রহমতের মধ্যে সাঁতার কাটতে থাকবেন সাল্লা আলাইহি সাবুন আলফা মালুকুন সারাদিন পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে বড় ইবাদত হচ্ছে অসুস্থ মানুষের সেবা করা ইসলামের সবচেয়ে বড় ইবাদত আল্লাহু আকবার বলেন দুই নাম্বার হচ্ছে সে যখন মারা যাবে তার জানাজায় শামিল হওয়া তিন নাম্বার হলো সে যখন সালাম দিবে তার সালামের জবাব দেওয়া চার নাম্বার হলো সে হাসি দিলে হাসির জবাব দেওয়া পাঁচ নাম্বার হলো তার জন্য কল্যাণ কামনা করা সুবহানাল্লাহ পড়েন তার উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক কি কামনা করা কথা বলেন না কল্যাণ কামনা করা হিংসা করা না কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করা এখন আরেকজনে ভুল করতেছে আপনি তার কল্যাণ কামনা করবেন কেমনে কারো কারো সংশোধন আপনি আনতেন চান ইসলামের থিওরি আছে না নাই কেউ ভুল করতেছে অন্যায় করতেছে আপনি তার সংশোধনটা আনবেন কেমনে এটার একটা থিওরি বলে দিচ্ছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মুরব্বি উযু করতেছে ওনার নামাজের উযুটা হচ্ছে না মুরব্বি কি করতেছে নামাজের উযু বানাচ্ছে ওনার উযু কি এখন দুই ভাই চিন্তা করলেন যে মুরব্বিরে কিভাবে বলে যে আপনার উযুটা হয় না উনি তো বেয়াদবি মনে করবে তো দুই ভাই যা বলতেছে যে মুরব্বি আমরা দুই ভাই উযু করব আপনি একটু দেখেন তো আমাদের উযুটা হয় কিনা দুই ভাই মুরব্বি সামনে যা উযু বানাইলেন মুরব্বি কতক্ষণ তাকিয়ে থেকে বলতেছে বাবা আমারটাই তো হয় না সুবহানাল্লাহ তোমাদেরটা হয় আমারটাই আমরা আরেকজনের কল্যাণ কামনা করব রাজি আছে না নাই আর কোন মুসলমান বিপদ আপদ পড়লে তার সাহায্যে যাবেন হেল্পে যাবেন এই ছয়টা হক আমরা আজকে শিখলাম এবং পালন করব রাজি আছে তো ইনশাআল্লাহ আমার প্রিয় সুধী যেই কথা বলতেছিলাম রাসূলুল্লাহ বললেন তোমার গায়ে জামা নাই সিরা জামা মনে আছে না নাই কোন লোক যে মসজিদ নববীর মধ্যে হিসাব করছে আর কি আমার প্রিয় সুধী লোকটা বলল প্রস্রাব করছে এক এক জায়গায় এক এক শব্দ বরিশালে গেছে ওয়াজ করতে আমি বললাম পেশাবখানে আছে নাকি কয় পেশাব করবে না হুজুর আমি বললাম জি কমবে করব হেইয়া কইয়া দেন বলি আপনারা তো বলেন পেশাব করা এক এক জায়গায় আবার নোয়াখালীর বাইরে কয় মুত মু কয় কি না সৌদি আরবে যে একটা এক দোস্ত আরেক দোস্তের করে দোস্ত তুই খারা আমি মুততাম আমি মুততে যাই পুলিশ মনে করছে মরতে যাইতে আছে কারণ আরবিতে মুত মানে মরে যাও মুত মানে কি দোস্ত তুই খারা আমি মুততাই পুলিশ মনে করছে মরতে যাইতে আছে ফুলুর জামাটা নিয়ে পেলা তা মুত তুই মুতিস না মানে তুই মরিস না ভাষার কি ফেজ দেখেন আবার আমাদের দেশে আমরা ওই যে কি বলে আপনারা এই যে টমেটো দিয়া এটা ঝোলের মতো বানায় না এটা কি বলেন আপনারা হ্যাঁ সস 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 না হেইয়া সস কইতে আছেন
আউসলের হেন্দিয়া বানায় ওই যে হেইয়া না এটা হচ্ছে ওই যে ঝোলের মতো বানায় আর কি একটু হ্যাঁ খাড়া কোন আর কি খাট্টা সুবহানাল্লাহ খাটি শব্দ বের হইছে সিলেটে যাওয়ার পরে কে হুজুর ঠ্যাঙ্গা খাইবেন নিবা আরে আমি কিছু ওয়াজ করতে ঠ্যাং খাই কেন দে পরে দেখা গেল যে ঠ্যাং মানে খাট্টা আর কি ঠ্যাং মানে কি খাট্টা আরে ভাষার কি মজা পুরান ঢাকায় আমার নাতিরা থাকে যাওয়ার পরে কাবে হালায় নানা আইছো বি হালায় কি করতাছো বি হালায় তুমি বি হালায় বকি লিয়ে কিছু টাকা পয়সা দাও না কাবে হালায় ছোট ফলায় যদি আমারে হালা কয় মেজাজটা ঠিক থাকে কি এক মজা আমার প্রিয় সুদীপ মসজিদে নববীর মধ্যে লোকটার গায়ে জামা ছিরা রাসূল বললেন তোমার জামাটা খুলে ফেলো আমার গায়ের জুব্বা আমি তোমারে পড়ায়া দিব কাজে হিংসা বিদ্বেষ করব না মুসলমান মুসলমানের হক আদায় করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই বিদায় মায়ানমারে আমরা মাইর খাই কথা কোন ঠিক কি না মায়ানমারের মুসলমান গুলি ঘরে ঘুমাইতে তো পারবে দূরের কথা বাড়িঘর থেকে বের করে দিচ্ছে ঘরগুলি আগুন দ্বারা পুড়িয়ে দিচ্ছে নাফ নদীতে নিয়া জাহাজের ভিতরে নৌকার ভিতরে টলার ভিতরে রাখতেছে বৃদ্ধ নারী পুরুষ গুলি উপরে পানির বৃষ্টি বৃষ্টির পানি নিচে ক্ষুধাক্ত সমুদ্রের পানি পানি খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই বৃষ্টির পানি খাইতে হয় যদি বৃষ্টি হয় সমুদ্রের পানি তো খাওয়া যায় না লবণাক্ত পানি এক একটা মানুষের বুকের দিকে তাকাইলে পিঠের দিকে তাকাইলে আপনি প্রত্যেকটা হাড্ডি গুনতে পারবেন শরীরে শিরা উপশিরা গুনতে পারবেন যুবতী মেয়েদের স্তন কেটে তারা ফুটবল পর্যন্ত খেলে মায়ানমারের সন্ত্রাসীরা কথা কোন ঠিক কিনা আজকে সারা দুনিয়ার মুসলমান সরকারগুলি নীরব এত নির্যাতন অত্যাচার হচ্ছে মায়ানমারের নিগৃহীত রোহিঙ্গা মুসলমানদের প্রতি আমরা মুসলিম সরকারদের প্রতি আহ্বান জানাই আপনারা মুসলমানদের পক্ষে এই সন্ত্রাস সরকারের বিরুদ্ধে জিহাদের ডাক দেন সারা দুনিয়ার দেশগুলি মুসলমান সরকারের আহ্বানের সাথে ঐক্যবদ্ধ আছে না নাই যদি আমার সরকারও মায়ানমারের সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয় শুধু সেনাবাহিনী ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স যুদ্ধ করবে না আমরা ষোলো কোটি জনগণ তিতুবিরের পাশের কেল্লার পাশ দিয়ে ফিটে মায়ানমারকে ঠান্ডা করে দেওয়া হবে কথা কোন ঠিক কিনা মুসলমানদের প্রতি আমাদের দরদ থাকার দরকার আমরা কোনো অমুসলিমেরও ক্ষতি চাই না কথা কোন ঠিক কিনা মায়ানমারের সন্ত্রাসীদের সরকারের অত্যাচারের কারণে বাংলাদেশের কোনো বদ্ধ দায়ী নয় কোনো অমুসলিম দায়ী নয় কথা বলেন ঠিক কিনা আমরা দোয়া করি আর আহ্বান জানাই আল্লাহ যেন এই মুসলমানদেরকে তাদের অত্যাচারের হাত থেকে হেফাজত করেন হুজুর বলছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনু হেস্তাকা কুল্লু ওয়াইনিস্তাকা রাসু হেস্তাকা কুল্লু সারা দুনিয়ার মুসলমানগুলি হচ্ছে একটা দেহের মতো যদি কারোর চোখ ব্যথা হয় সারা যেমন শরীর ব্যথা হয় কারোর মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয় কোন মুসলমান দুনিয়াতে যদি কষ্টে থাকে অন্য মুসলমান নির্বিঘ্নে ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কিনা ব্যথা হওয়া উচিত আজকে আমরা আখেরি মোনাজাতে দোয়া করব আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করে একটু দোয়া করে যেতে রাজি আছেন না প্রিয় সুদীপ লোকটার পরনে কি নাই জামা ছিড়ে রসুল একটা ভালো জামা পড়াইয়া দিলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী বললেন তুমি কোথায় যাবা বলল অনেক দূরে আমি যাব হুজুর বললেন যাওয়ার মতো কিছু আছে নাকি কয় না কোনো বাহন নাই আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন এই লোকটার একটা উঠা দিয়া দাও সাহাবায়ে কেরাম একটা উট এনে লোকটাকে হাদিয়া হিসেবে দান করে দিল লোকটি উটের মধ্যে উঠে নিজের কওমের কাছে চলে গেল নিজের উট থেকে নামে নাই ঘরেও প্রবেশ করে নাই উটের মধ্যে থেকে গ্রামের মধ্যে প্রবেশ করে চিৎকার মারলো ও গ্রামের অধিবাসীরা ও আমার আত্মীয় স্বজন শুনো মদিনাতে এমন একজন লোকের সন্ধান পেয়েছি ইতিপূর্বে এমন ভালো মানুষ আর দেখি নাই মানুষের বন্ধু হতে পারে এমন এক চরিত্রবান মানুষ আর কোনোদিন দেখি নাই আমার মতো লোক যে অন্যায় আমি করেছি ওনাদের মসজিদকে আমি নাফাক করেছি সেই লোকটা আমাকে মারেন নাই সাহাবা কেরামের পরামর্শে দুই বালতি পানি প্রস্তাবের উপর ঢেলে দিয়েছেন আমাকে মারেন নাই নতুন জামা আমাকে হাদিয়া দিয়েছেন আমাকে একটা উট দান করে দিয়েছেন এত বড় সুন্দর আচরণের মানুষ পৃথিবীতে আর হতে পারে না সম্প্রদায়ের লোকেরা বলল এত একটা ভালো মানুষের সন্ধান আপনি পেয়েছেন আমার আমরা ওনার কাছে চলে যাব সেই দিন দলে দলে ওই গ্রামের লোকেরা আসতে শুরু করে দিল আল্লাহর নবীর কাছে এসে হাদিস সাক্ষী একই গ্রামের 300 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী সকল শ্রেণীর মানুষের বন্ধু ছিলেন কথা বলেন ঠিক কিনা
আমার প্রিয় সুধি সেই নবীকে টার্গেট করে আল্লাহ পাক বলতেছেন ওয়ামা পড়েন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আপনাকে রহমত বানিয়ে আমি আল্লাহ জমিনের জন্য পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কোরআনে কারীমটাকে রহমত বলছেন কোরআন শরীফকে কি বলছেন একটু ব্যাখ্যা শুনেন কোরআন শরীফকে কি বলছেন রহমত কোরআনটাও রহমত রাসূল নিজেও রহমত কি রহমত বললেন কোরআনকে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ বলেছেন নবী হে কোরআন শরীফকে সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে নাযিল করেছি কোরআন শরীফ রহমত রাসূল রহমত কোরআন বড় রহমত না রাসূল বড় রহমত সুবহানাল্লাহ বলেন কারণ কুরআন শরীফ হলো শুধু মুসলমানদের জন্য রহমত আর রাসূল হলেন সারা দুনিয়ার সমস্ত জমিনের জন্য রহমত সারা পৃথিবী পৃথিবী বলতে কি বুঝেন শুধু এই লক্ষীপুর শুধু বাংলাদেশ এই পৃথিবী 19 কোটি 69 লক্ষ 50 হাজার বর্গ মাইলের এরিয়া এরকম 19 কোটি দুনিয়া একত্রিত করলে মাত্র একটা সূর্যের সমান হবে এইরকম লক্ষ লক্ষ সূর্যের মতো নক্ষত্র আল্লাহ পাক বানিয়ে রেখে দিয়েছেন যেই হাজার হাজার নক্ষত্র একটা গ্যালাক্সির মধ্যে গেলে গ্যালাক্সি টের পাবে না তার ভিতরে কি ঢুকছে প্রথম আকাশের নিচে আল্লাহ পাক এইরকম 10 মিলিয়ন গ্যালাক্সি বানিয়ে রেখে দিয়েছেন তারও বেশি বিজ্ঞানীরা মাত্র 10 মিলিয়নের সন্ধান পেয়েছে সেই গ্যালাক্সি থেকে আরো বড় হলো ব্ল্যাক হোল তার উপরে যে কি আছে আল্লাহ ভালো জানে এই দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 500 বছর দূরত্বের রাস্তা সমান প্রথম আকাশটা মোটা হলো 500 বছরের দূরত্বের রাস্তার সমান এই জমিন থেকে যদি কেউ প্রথম আসমানে যেতে চান আপনি যেতে পারবেন সময় লাগবে মাত্র 500 বছর কত বছর কোন গতি ঘোড়ার গতি ঠেলাগাড়ির গতি ব্যানগাড়ির গতি না প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতি বেগে যদি উপরের দিকে উঠেন প্রথম আকাশটা ধরতে আপনার 500 বছর সময় লাগবে প্রথম আকাশ যত দূর মোটা তত দূর এরপরে দ্বিতীয় এরপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম দুনিয়ার জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত 14,000 বছর দূরত্বের রাস্তা সমান তারপরে সিদরাতুল মুনতাহা তার উপরে লাজামান তার উপরে লামাকান তারপরে হলো আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা সেই 70,000 নূরের পর্দার উপরে হলো আল্লাহ পাকের আরশ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ সেই আরশে আজিমে সমাসীন অবস্থায় আছেন সে আরশের নিচ থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যা আছে সবটাই হলো জগৎ এই সমস্ত জগতের রব হলেন আল্লাহ রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী রহমত ছিলেন কি ছিলেন কথা বলেন না আকাশের রহমত জমিনের রহমত কুল কায়নাতের রহমত আমরা সেই নবীকে নবী হিসাবে পেয়ে খুশি না বেজার আজকে আমরা এই মঞ্চ থেকে দুটি আহ্বান জানাতে চাই আপনারা কি আমার সাথে একমত আছেন প্রথম আহ্বান হলো আমার নবী শেষ নবী আখেরি নবী আমার নবীর উপরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে না এই বিষয়ের উপরে জাতীয় সংসদে একটা মহান আইন পাস হোক আমরা চাই কি চাই না দুই নাম্বার হচ্ছে আমার নবীকে নিয়া যদি কেউ কটূক্তি করে ক্রিটিসাইজ করে ব্যঙ্গচিত্র করে নবীর বদনাম করে তাদেরকে ফাঁসির আইন দেওয়ার একটা আইন তৈরি হোক আমরা চাই কি চাই না নবী শেষ নবী এই মর্মে একটা আইন নবীকে শেষ নবীকে মানবে না যারা মুসলমান হিসেবে থাকতে পারবে না তারা কথা কোন ঠিক কি না কথা বলেন ঠিক কি না দুই নম্বর দাবি হচ্ছে নবীর ক্রিটিসাইজ করবে যারা ব্যঙ্গচিত্র করবে যারা ব্যঙ্গচিত্র করবে যে নবীকে নিয়ে ক্রিটিসাইজ করবে যে নবীকে নিয়ে খারাপ মন্তব্য করবে যে অশির কাষ্ঠে ঝুলবে সে কথা কোন ঠিক কি না এই দুটি আন আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে লাগে দেখাই আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন তাহলে আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে প্রিয় শ্রোতি আপনাদের কষ্ট হচ্ছে না তো কি নবী ছিলেন আমার আমার নবীকে পাহাড় পর্যন্ত ভালোবাসতো সুবহানাল্লাহ পড়েন হুজুর বলতেন ইন্না জাবালে উহুদি হুব্বানা নুহিব্বুহু এই উহুদ পাহাড় পাথরের পাহাড় এটা আমাকে ভালোবাসে
কানাডা 313 জন বিজ্ঞানী উহুদ পাহাড় কিনে গবেষণা করলো শেষ পর্যন্ত তারা পাহাড়ের উপরে দেখে উহুদ পাহাড়ের উপরে মুহাম্মদ নামটা লিখিত অবস্থায় আছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন কানাডার বিজ্ঞানীরা সৌদি সরকারকে রিকোয়েস্ট করলো তোমাদের উহুদ পাহাড়টা আমাদেরকে দিয়ে দাও তোমাদের উহুদ পাহাড় আমাদেরকে দিয়ে দাও বিনিময়ে সৌদি আরব দেশটা চালার জন্য যা লাগে আমরা সব দিয়া দিমু সৌদি সরকার বলল আমাদের উহুদ পাহাড়ের মধ্যে কি আছে কয় আমরা দেখলাম পাহাড়টা 11.5 মাইল লম্বা এই পাহাড়টার ভিতরে প্রতিনিয়ত ভিতরের পুরো অংশটা স্বর্ণ হয়ে যাচ্ছে আল্লাহু আকবার বলেন উহুদ পাহাড়ের ভিতরে যা আছে প্রতিনিয়ত কি হচ্ছে স্বর্ণ হচ্ছে পাহাড়টা আমাদেরকে দিয়ে দাও কানাডা সরকার বলল বিনিময়ে তোমরা যা চাও আমরা তা দেব সৌদি সরকার বলল এই পাহাড় আমরা দেব না এটা আমাদের বড় নিয়ামত এই পাহাড় কেন স্বর্ণ হচ্ছে রাসূল বলেছেন পাহাড়টা আমাকে ভালোবাসে আমিও পাহাড়কে ভালোবাসি নবীর ভালোবাসার বরকতে পাহাড়টাকে আল্লাহ স্মরণময় করে দিচ্ছেন আল্লাহু আকবার নবী উম্মতের বন্ধু ছিলেন কথা কোন ঠিক কি না নবী শ্রমিকের বন্ধু কৃষকের বন্ধু উদ্ভিদের বন্ধু প্রাণীদের বন্ধু উম্মতের বন্ধু কথা কোন ঠিক কি না উম্মতের বন্ধু কিভাবে দুই একটা উদাহরণ দিব আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমার প্রিয় সুদীপ বিশ্ব নবী জীবনে সব সময় ঈদের নামাজ ঈদগাহে যায় আদায় করতেন কোন জায়গায় মদিনায় এখনো সেই মুসল্লাটা আছে ঈদগাহ আছে ঈদগাহে যায় বিশ্ব নবী ঈদের নামাজ আদায় করতেন একবার হালকা হালকা মদিনাতে বৃষ্টি হলো বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন চলো মসজিদে নববীতে আজকের ঈদের নামাজ আমরা মসজিদে আদায় করব সাহাবায়ে কেরাম বললেন হুজুর আবহাওয়া তো এতটা খারাপ না পরিস্থিতিতে এতটা ঘোলাটে নয় যে মসজিদেই নামাজ পড়া লাগবে হুজুর বললেন না আজকের নামাজটা ঈদগাহে না পড়ে মসজিদে পড়ব সাহাবায়ে কেরাম বললেন কেন এত জোর দিয়া বলছেন হুজুর বললেন দেখো আখিরি জামানায় আমার কিছু দুর্বল উম্মত আসবে সেই দুর্বল উম্মতেরা বিভিন্ন পরিস্থিতির কারণে বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে পারবে না তাদের মসজিদের মধ্যে নামাজ পড়া লাগবে আমি রসুল যদি না পড়ে তাদের পড়ার কোনো সুযোগ আসবে না এই জন্য জীবনে একবার ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ পড়ে আমার উম্মতের জন্য মসজিদে নামাজ পড়ার বিধানটাও রেখে গেলাম দুর্বলতার সময় বিপদের সময় যেন তারা ঈদগার পরিবর্তে মসজিদে নামাজ পড়ে ঈদের নামাজ আদায় করতে পারে আল্লাহু আকবার উম্মতের কষ্ট নবী সান নাই কথা কোন ঠিক কি না আবার বিশ্বনবী জীবনে তারাবীহ নামাজ ফেকার কিতাব সাক্ষী তারাবীহ নামাজ বিশ্বনবী জামাতে বসছেন মাত্র তিন দিন আর কিছুক্ষণ আছেন না আবার আমারে রেখে চলে যাবেন আগজগর বক্তারা চোখ বন্ধ করে ওয়াজ করছে চোখ খুলে দেখে কেউ নেই একজন বসে রয়েছে কি ভাই আপনি বসে রয়েছেন আমি দেখো ভালো মানুষ কয় না মাইকটা ছেড়ে দিলে আমিও যাই আপনারা আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ মায়ানমারের জন্য দোয়া করে আখিরে মোনাজাত দিয়ে যাবো তো ইনশাল্লাহ রাজি আছেন তো আমার প্রিয় সুদী গভীর মনোযোগ দেন আমার প্রিয় সুদীপ বিশ্বনবী তারাবীহ নামাজ পড়ছেন জীবনে জামাতে কয়বার কথা কন না তিনবার চতুর্থ দিন রসুল তারাবীহ নামাজ পড়ার জন্য মসজিদ নববীর মধ্যে গেলেন আমার দেশে এক শ্রেণীর মানুষ মনে করে তারাবীহ নামাজ মানে তাড়াতাড়ি নামাজ কথা কোন ঠিক কিনা কোন জায়গা দিয়ে যে রুকু দেয় কোন জায়গা দিয়ে সেজদা দেয় আল্লাহ ভালো জানে একজন দেখ কোথায় এই রুকু থেকে উঠতে তো সামি আল্লাহ হুলিমান হামিদা বলা লাগে আপনি বলছেন কয় ভিত্তি দিয়ে বইলে লাইছে হ্যাঁ বইলে লাইছে রুকু সেজদা তাজবিগুলি ঠিক মতো পড়ে না আমার দেশে এক হুজুর আছে উনি ইমামতি এক জায়গায় করতে যায় তারাবীহ নামাজ পড়াইতে যায় 36 রাকাত পড়াইছে লোকেরা কয় শুনছি পড়ায় 20 টাকা দাম দেয় 36 টাকা কয় ভাই আমার শরীরটা ভালো না আগামী কালকে লিখা কিছু আগে রাখলাম আর কি কি জুইতে ইমাম আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছি 2013 সাল প্রতি বছর আল্লাহ হজ কাফেলা নিয়ে যাওয়ার তৌফিক দেন আলহামদুলিল্লাহ এই বছরে প্রায় আমাদের কাফেলাতে 300 জনের মতো হাজির হয়ে গেছে আমার ব্যক্তিগত আলহামদুলিল্লাহ প্রায় 40 জনের মতো হয়ে গেছে আমি সহ আমি যে হাজি তালাশ করি না হাজিরা এসে বলে হুজুর আপনার সাথে হজ করবো ওগুলো নেড়ে নিয়ে যায় আর কি এখন মদিনায় যাওয়ার পথে পথিমধ্যে এক জায়গায় গাড়ি থামলো আসরের নামাজের ওয়াক্ত এক গাড়ির ড্রাইভার মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে কয় হাল সাল্লাই তো নামাজ পড়ছেন নি কয় না কই আল্লাহ উদ্খুলিল মসজিদ দোকান মসজিদে নিজে দেখো আল্লাহু আকবার
ইমামতি করে নামাজ পড়াইছে আবার আরেক গাড়ির যাত্রীরা আসছে তাদেরকে বলতেছে নামাজ পড়ছেন কই যে না কই ঢুকেন মসজিদে হে যে আবার শুরু করছে আল্লাহু আকবার আমি তাকে রইছি কষ্টটা কি শুরু করছে কি হে পাঁচবার ইমামতি করছে আসরের নামাজে আমি কই তোর মতো ইমাম যদি বাংলাদেশে পাইতো তো গরুর দড়ি দিয়ে বাঁধা পিটাইতো কি ইমাম এক নামাজে ইমামতি কয়বার পাঁচবার ইমামতি করছে একবার করলে আর করা যায় ওই ইমাম সাহেবের মতো আর কি আগামী দিনকে একটু আগে রাখলাম আর কি শরীরটা ভালো না আমার বিশ্বনবী চতুর্থ দিন গেলেন তারাবির নামাজ পড়তে কিছু কিছু সাহাবা কেরাম নবীর পিছনে এসে বরকত নেওয়ার জন্য তারাবির নামাজে শামিল হয়ে গেছে হুজুরকে বলতেছে হুজুর আপনি কি তারাবি পড়তেছেন না তাহাজ্জুদ পড়তেছেন রসুল কথা বলে না হুজুর আমরা তারাবি পড়বো আপনার সঙ্গে রসুল কথা বলে না হুজুর আমরা কি একতেদা করবো আপনার সাথে রসুল কথা বলে না বিশ্ব নবী নামাজ পড়ার পরে মসজিদ ঘরের মধ্যে চলে আসলেন পরের দিন সাহাবা একরামকে বললেন তোমরা যে বারবার আমাকে বলেছো তারাবি পড়তেছেন কি না আমার সাথে পড়বা আমি বুঝতে পারছি তোমাদের কথা কিন্তু আমি জবাব দেই না যদি আমি জবাব দিতাম আর তোমরাও যদি আমার সাথে তারাবি নামাজ আদায় করতা সমস্ত উম্মতের উপরে তারাবির নামাজ জামাতে পড়া অন্য নামাজের মতো ফরজ হয়ে যেত আখিরি জামানায় আমার একদল দুর্বল উম্মতের পক্ষে এটা সম্ভব হতো না আমি উম্মতের বন্ধু সেই জন্য জীবনে তিনবার জামাতের সঙ্গে আদায় করেছি ফরজ না করে নামাজটাকে সুন্নতে মুয়াক্কাদা করে দিয়েছি যেন সমস্যার ক্ষেত্রে একদল লোকেরা বিশেষ অসুবিধার ক্ষেত্রে না পড়তে পারলেও ফরজ অনাদায়ের কারণে গুনাহগার না হয়ে যায় আল্লাহু আকবার বলেন নবী উম্মতের দরদি কথা কোন ঠিক কি না শরীয়তের প্রত্যেকটা বিধানের ব্যাপারে তিনি এরকম দরদের পরিচয় দিয়েছেন আমার নবী ধনী ছিলেন না গরিব ছিলেন আর ধনী ছিলেন রাসূল আপনি কি মনে করছেন মিয়া হুজুর নিজে বলছেন যদি আমি বলি তো মক্কা এবং মদিনা সমস্ত পাহাড়গুলি স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে হাঁটতে শুরু করে দিবে আল্লাহু আকবার এটা বুখারী শরীফের হাদিস কি মনে করছেন আপনি সারা দুনিয়ার ভিতরে 6000 পাহাড় আছে শুধু মক্কা মদিনাতেই 500 পাহাড় 500 পাহাড় যদি স্বর্ণ হইতো আপনি কি মনে করেছেন হুজুর বলছেন আমি যদি বলি পাহাড়গুলি কি হয়ে যাবে আর আমার সাথে চলাচল শুরু করে দিবে কিন্তু আমি বলি না আমি বলি না আমি কষ্ট করি আমার স্ত্রী মাসের পর মাস দাল সুলে আগুন জ্বালাতে পারে না আয়েশা সিদ্দিকা বলতেন আকাশের দিকে তাকিয়ে থাকতাম কবে চাঁদ উঠবে এই মাসটা কবে শেষ হবে সারাটা মাস আমরা একবারও সুলে আগুন দিতে পারি না একটু খেজুর খায়া একটু পানি খায়া রাত কাটিয়েছি দিন কাটিয়েছি একটু কষ্ট করে এত কষ্ট আমরা করেছি বিশ্বনবী কষ্ট করেছেন মাঝে মধ্যে পেটের মধ্যে রসুল পাথরও বাঁধতেন ফেটা মাটির সঙ্গে লাগায় রসুল শুয়ে থাকতেন ফেটে খাবার নাই এক সাহাবীর বাড়িতে গেলেন আবু আইয়ুব আনসারী হুজুরের সামনে তিনি খেজুর দিলেন গাছের খেজুর আধা পাকা খেজুর তাজা খেজুর মিষ্টি খেজুর আর বিভিন্ন খাবার দিলেন সিদ্দিকে আকবর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনই বসা দুইজন তাকিয়ে দেখে রসুল শুরু করেন নাই মুরব্বি শুরু করেন এই জন্য ওনারাও শুরু করতে আবু আইয়ুব বলছে হুজুর সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করতেছে খাবার তো আপনার সামনে দিয়েছে আপনি খান আমার জন্য চিন্তা করবেন না আমার ঘরে আরো আছে সবটা আপনার সামনে দেই নাই কিছু ঘরে রাখছি যেন আমি আমার বিবি বাচ্চা খেতে পারি হুজুর বলেন আবু আইয়ুব সেই জন্য আমি অপেক্ষা করতেছি না আবু আইয়ুব তাকিয়ে দেখে রসুলের চোখ থেকে ধা ধা করে পানি পড়তেছে আবু আইয়ুব বলে হুজুর কেন কাচ্ছেন হুজুর কয় আমি বিগত 3 দিনের অনাহারি তোমার ঘরের সামনে খাবারের মুখ দিচ্ছি আর আমার মেয়ে ফাতেমা আমার সঙ্গে 3 দিনের অনাহারি সেও কিছু খায় নাই আবু আইয়ুব রে একটু খেজুরের রুটি নিয়ে পারবি আমার ফাতেমার কাছে দিয়ে আসতে আমার মা কলিজার টুকরা আমার কলিজার টুকরা ফাতেমা সে কিছু খায় নাই আমার প্রিয় সুদী রসুলের এই কষ্ট দেখে আল্লাহ বললেন আপনি বললেন মক্কা মদিনার পাহাড় গুলি আপনার সাথে স্বর্ণ হয়ে ঘুরবে হুজুর বললেন না দুনিয়ার রাজত্ব দুনিয়ার বাদশাহী আমি চাই না যদি দুনিয়ার সম্পদের দিকে আমি হাত বাড়াই কিয়ামতের আগে আগে আমার একদল উম্মত দুনিয়ার লোভে এইরকম দুনিয়াদার হয়ে যাবে আমি চাই গরিবি হালত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে যেন আমার উম্মতরা আমার সুন্নতকে অনুসরণ করে ইমানদার হয়ে দুনিয়াকে ছেড়ে ইমানদার হয়ে কবরে যেতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর বলছেন লাউলা আশুকালা উম্মতি লামার তুম বিসওয়াকে ইন্দা কুল্লি সলাতিন যদি আমার উম্মতের প্রতি কষ্ট মনে না করতাম তাইলে বলতাম প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা ফরজ প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা কি
কথা বলেন না কিন্তু আমি এটা বলি না কেন বলি না সবার পক্ষে মেসওয়াক সব সময় নামাজের পরে থাকবে না সব সময় কি মেসওয়াকের ব্রাশ নিয়ে ঘুরে নাপতারা থাকে সব সময় পকেটে যদি ফরজ হয়ে যায় তো নামাজে উযু করা যেমন ফরজ মেসওয়াক করা যদি এমন ফরজ হইতো তাই আপনারা নামাজ পড়তে পারতেন না কারণ সবার কাছে মেসওয়াক থাকতো না প্রতি ওয়াক্তে গাছের দিকে দৌড়াইতে হইতো ডাল ফেলা ভাইঙ্গে মেসওয়াক করা লাগতো কথা কোন ঠিক কি না হুজুর কয় শেষ জামানার উম্মতরা কমজোরি হবে ফকেটে ফকেটে মেসওয়াক রাখতে পারবে না এই জন্য এই কষ্ট উম্মতের উপর ছাপিয়ে দিলাম না যদি কষ্ট মনে না করতাম তাহলে ছাপিয়ে দিতাম আল্লাহু আকবার তাহলে উম্মতের বন্ধু কি না কথা বলেন না এক যুদ্ধের ময়দানে সাহাবা কেরাম যুদ্ধ করছে 3000 সাহাবী কয় হাজার তিন দিন পর্যন্ত যুদ্ধ করছে মুসলমানদেরও জয় হয় না কাফেরদেরও জয় হয় না জয় পরাজয় কারোরই এক পর্যায়ে মুসলিম কমান্ডার বললেন আমরা মনে হয় গত তিন দিন যাবত নবীর একটা সুন্নতকে তরক করতেছি আসুন আমরা সেই সুন্নতটা পালন করি এখন তাহাজ্জুদের সময় সবাই ঘুম থেকে উঠেন সুন্নতটা পালন করে নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে বিজয় দান করতে পারে আজকে যুদ্ধের তৃতীয় দিন কয় কি সুন্নতকে আমরা মনে হয় মেসওয়াক করি না সাহাবা কেরাম বললেন মেসওয়াক তো দেশের আইকে আসছে সাথে আনি নাই বা কেউ আনছি তাহলে ঠিক আছে এখন সবাই করেন সব সাহাবীরা গাছের ডাল ফেলা ভাঙ্গে মেসওয়াক করা শুরু করছে দাঁত ঘষা বুঝতেছেন তো কাফেরদের পক্ষ থেকে সিআইডি আসছে আইসা দেখে মুসলমানরা সমানে দাঁত ঘষতেছে সিআইডির মাথা নষ্ট হয়ে গেছে এই দৃশ্য জিন্দিগিতে দেখেনি কমান্ডারে যায় বলতেছে যে আজকে যুদ্ধে আপনি ফাটতেন না তিন দিনে যাই ফাটছেন আজকে সম্ভব না যে দৃশ্য দেখে আসলাম হাজার হাজার মুসলমান একযোগে ঘুম থেকে উঠা যেভাবে দাঁত ঘষতেছে নমুনায় বোঝা যায় আজকের যে যুদ্ধ হবে একটা কামরা কামড়ে যুদ্ধ এই যুদ্ধের কথা বই পুস্তকে ফাইনে কিতাবে ফাইনে ট্রেনিং এ ফাইনে কারোর মুখ থেকে জিন্দগিতে শুনি নাই উনি কয় সত্য নাকি কয় বিশ্বাস না হলে আরেকজনকে ফাটিয়ে দেখেন দেখে ঘটনা সত্য এমন ভয় পাইছে সব জায়গা ছেড়ে দিয়ে সমানে দৌড় দিছে একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ মুসলমানদেরকে বিজয় যুদ্ধ বিজয় দান করে দিয়েছে শুধু তাই নয় আপনারা শুনো অবাক হবেন ফ্রান্সে ফ্রান্সে একজন মুসলিম নামাজের উযু বানাচ্ছে একটা হসপিটালের সামনে কয়েকজন ডাক্তার ওই মুসলিম ব্যক্তির নামাজের উযু দৃশ্যটা দেখলেন দেখতেছে যে উনি হাত দুটো করতেছে পা দুটো করতেছে মুখ দুটো করতেছে উযুর পরে তার ঘাড়ের ভিতরে এই হাতের পিঠের ভিজা অংশ ঘাড়ের ভিতরে লাগাচ্ছে উনি এসে বললেন ডাক্তার সাহেব যে কি করলা তুমি কয় যে উযু করছি এই উযু মানে কি কয় আমাদের রসুল এটা শিখিয়েছে তাহারাতুল লহম বিল মা'ই ওয়াত-তুরাব আমরা এই পানি দ্বারা এইভাবে পবিত্রতা অর্জন করি কয় এইভাবে কত কয়বার করো কয় দৈনিক আমরা পাঁচবার এরকম উযু করি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয় তোমাকে দেখলাম তোমার হাতের পিঠের ভিজা অংশ ঘাড়ের মধ্যে লাগিয়েছো কয় এইটা আমাদের নবীর ইসলামের মুস্তাহাব সুন্নত না ফরজও না মুস্তাহাব একটা আমল কয় এই কারণেই তো তোমাদের মুসলিমদের মধ্যে পাগলের সংখ্যা কম আমাদের দেশের ইউরোপ আমেরিকাতে লোকদের মধ্যে এই জাতীয় আমল নাই লম্বা লম্বা চুল দেখে আছে না নাই মেসি মার্কা চুল নেইমার মার্কা চুল এমন চুল রাখছে সামনের দিক দিয়ে রাখছে পিছনের গুলি সব কাটছে কাইটা হিয়ানো বাপের নাম রোড নাম্বার কোড নাম্বার হাউস নাম্বার মোবাইল নাম্বার গোষ্ঠী সুদ্ধা লিখে থুয়া দিছে কেউ যদি জিজ্ঞেস করে এক্সকিউজ মি তোমার পরিচয় কি কয় ভাই ডিজিটাল দুনিয়া এত কথা বলার সময় নাই মাথার পিছনে লেখা আছে দেখকে লয়ে যান শয়তান কয় আমি শয়তান না তোরা শয়তান এত বুদ্ধি আমার মাথায় আছে তোদের বুদ্ধির কাছে আমি হার মানছি আমি মাঝে মধ্যে বলি ছেলের বত্তা খাবে এক জায়গায় একত্রিত হয়েছে কয় দোস্ত ক্রিকেট তো খেললাম মুড়ি বত্তা খাওয়ার দরকার শরীরের একটু শান দিয়া নেই তাইলে পাওয়ারটা বের হবে আবার ফেসার বাড়বে কয় তাইলে এখন কেউ তো সিগারেট খেয়ে ফেসার আনে ফুলাফেন কামড়ে মুড়ি খেয়ে আনবো আর কি সর্ষের তেল দিয়ে মাইকা ডেকে আনবো কয় তাইলে চাঁদা উঠা কেউ দিছে 5 টাকা কেউ 4 টাকা কেউ 3 টাকা শয়তান যে 1 টাকা দিয়ে সামিল হয়েছে শয়তানের থিওরি হলো ওরা 5 টাকা দিয়ে যেই পরিমাণ মুড়ি খাইবে আমি 1 টাকা দিয়ে ওই পরিমাণ খামু এখন মুড়ি আনছে টমেটো ছানাচুর আনছে কাইটে সেটে রেডি করছে খানা স্টার্ট দিবে সালাক মার্কে একটা দাঁড়িয়ে কয় কি রে সবাই তো চাঁদা সমান দেয় নাই কেউ দিছে 5 টাকা আবার কেউ দিছে 1 টাকা এটা তো জুলুমের কথা যে 1 টাকা দিয়ে 5 টাকা সমান মুড়ি খাইবো কথা হলে কি করা যায় কয় যুক্তি একটা আছে যিনি 5 টাকা দিয়েছেন তিনি 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবেন যার 7 টাকা তার 4 আঙ্গুল যার 3 টাকা তার 3 আঙ্গুল যার 2 টাকা তার 2 আঙ্গুল যার 1 টাকা হের 1 আঙ্গুল হিসাব আর যুক্তি অনুযায়ী শয়তান 1 আঙ্গুল দিয়ে মুড়ি উঠায় একটা উঠে না যদি 2 1টা উঠে ওটাও কাচ্চি দিয়ে ফিরা যায় আওয়াজ দিয়ে কয় আমি শয়তান না তোরা শয়তান এত বুদ্ধি আমার মাথায় আছে আগে যদি জানতাম এই রাস্তা দিয়ে আসতাম না পুরো টাকাটি আজকে আমার মায়ের গেছে কয় আমার দেশের লোকেরা লম্বা লম্বা চুল রাখে মহিলা না পুরুষ বোঝা যায় না কথা কোন ঠিক কি না এখন মহিলারা চুল খাটো করতেছে পুরুষেরা কথা বলেন না
ঢাকা ওই যে সরোয়াদ্দী উদ্যানের পাশ দিয়ে মার মেয়ে দুইজন হাঁটতেছে মেয়ে সুলো খাটো মায়ের সুলো খাটো বুড়া একজন মানুষ ডায়াবেটিসের রোগী কোন রকম হাঁটতেছে মেয়ে যে শরীরে লোকে বাড়ি গেছে বুড়া কয় কি ভাই একটু ছায়াসিন দিয়ে হাঁটেন না আমি বুড়া মানুষ আমারে বাড়ি দিলেন মেয়ের মা কয় এক কলের মাথা খাইছেন আপনি যে দেখেন না এটা মেয়ে কয় সরি ভাই আপনি আমার মাফ করে দিয়েন মহিলা কয় আমি ওর মা লাগি কয় আপনি যে ওর মা আমি তো বুঝি না আমি ওর কষ্ট আপনি ওর বাপ লাগে না আর কি ফেরেশানি আর অস্থিরতা আহারে কয় আমার দেশের লোকেরা লম্বা লম্বা চুল রাখে আছে না নাই বাপ কাটিনে চুল কাটিয়া মেয়েরা শার্ট প্যান্ট পরিল পুরুষেরা লম্বা চুলে মেয়ের সুরত ধরিল তাই নারী পুরুষ রাস্তায় এলে সিনাটা ভাই বড়দায় শান্তি কেনে নাই রেয়াজ দরায় কয় আমার দেশের ছেলেরা লম্বা লম্বা চুল রাখে ঘরের মধ্যে আমরা চিকিৎসা বিজ্ঞানী আমরা বড় হয়ে লেখাপড়া করে জেনেছি ঘরের মধ্যে দুইটা বড় বড় রোগ আছে এই দুইটা বড় বড় রোগ সারা শরীরের মধ্যে ছড়ানো অবস্থায় আছে ঘরের চুলের কারণে এই রোগ দুইটা আস্তে আস্তে শুকিয়ে যায় আর মানুষ পাগল হয়ে যায় আমার দেশে পাগলের হসপিটাল কয়টা কথা বলেন না কোথায় পাবনা বুঝছেন পাবনা কিন্তু এক লন্ডনে পাগলের হসপিটাল একটা শহরের মধ্যেই 10,000 পাগল দিয়ে ভরা এক শহরের মধ্যেই 10,000 পাগলের হসপিটাল কয় আমার দেশে পাগল বেশি কারণ এদের মধ্যে দিয়ে আমল নাই আর যে সকল মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় 5 বার ঘরের ভিতরে শুকনা হাতের অংশ লাগাবে জিন্দেগিতে তাদের পাগলামি রোগ হবে না নবীর একটা ফরজ নয় সুন্নত নয় একটা মুস্তাহাবের আমল উম্মতকে পাগলামি রোগ থেকে বাঁচিয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলেন আল্লামা নকশবন্দি রহমাতুল্লাহ বলেছেন যে আমি ফ্রান্সে গেলাম সেখানে কিছু ডাক্তাররা আমার সামনে বসা আমি খাইতেছি হাত দিয়ে ওনারা খায় চামচ দিয়ে একজন ডাক্তার উনি হাত দিয়ে খাচ্ছে আমার এসে বললো আপনি হাত দিয়ে খাচ্ছেন আমি বললাম হ্যাঁ এটা আমার নবীর সুন্নত কয় আমি লেখাপড়া করে পাইছি হাত দিয়ে খাওয়ার মধ্যে অনেক বরকত কয় তা কিভাবে কয় হাত দিয়ে যখন মানুষ খাবার খায় তখন হাঙাতের আঙ্গুলের মধ্যে ফসম আসে না নাই এই ফসমের গোড়া থেকে প্লাজমা বের হয় প্লাজমা যত প্লাজমা বের হবে খাদ্য তত সুস্বাদু হবে মজা লাগবে টেস্ট লাগবে আর তত প্যানক্রিয়াস এটাকে হজম করতে সহজ হয়ে যাবে ইসলামের নবী হাত দিয়ে খাবার খাওয়া শিখিয়েছে আমরা বদ্রস্তর স্বরূপ চামচ দিয়ে খাই কোনো টেস্ট পাই না এই জন্য মুসলমানরা বেশি খায় কথা কোন ঠিক কিনা মজা আছে যেখানে খানা আছে আল্লামা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাতে যাচ্ছেন ট্রেনের এক প্ল্যাটফর্মে উনিও বসা এক নাস্তিকও বসা নাস্তিক খাইতেছে গরুর গোস্ত মুরগির গোস্ত চামচ দিয়া উনি খায় হাত দিয়া নাস্তিক কয় হুজুর চামচ দিয়া খান না বড় মজা হুজুর কয় মজাটা কি আল্লাহ যদি তোর একটু দেখাইতো কিছুক্ষণ পরে হঠাৎ করে ট্রেন ধরছে ব্রেক ব্রেক খাইছে আর এটা ধাক্কা লাগছে কিনা মগায় ওই সময় আবার চামচ দিয়া রুটি দিছিল মুখের মধ্যে চামচ দিয়া দুই ঠোঁটের মাঝখানে না যে দাঁতের এরার মধ্যে ঢুকছে এখন যেন মুখটারে সেগেন রয়েছে হুজুর কয় এবার বুঝছো তো সামুসের মজা বুঝো এবার সুন্নতের মধ্যে বরকত আছে না নাই আছে না নাই আমার নবী উম্মতের জন্য সব সহজ করে গেছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি কি রহমত মা আরসালনাক ইল্লা রহমাতাল লিল ইন্ডিয়াতে আমি নিজে পড়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটা খারাপ সন্ত্রাসী ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে খুব একটা বখাটে ছেলে মানুষ খুব একটা ভালো টালো জানে না আছে না এরকম কিছু আউলাকেশ ফাউলাকেশ গোলাপান রাস্তা দিয়ে যাচ্ছে এখন হঠাৎ করে বৃষ্টির কারণে আর যুবক মানুষ তো বৃষ্টি হইলে সাধারণ বৃষ্টিরে কেয়ার করে না শরীরে রক্ত গরম না শার্ট খুলে দিয়ে একেবারে ফাং কইরা ফাংকু ভাব হয়ে যে রাস্তা দিয়ে ঘুরতে থাকে আর হাঁটতে থাকে নিজেরে খুব একটা কিছু মনে করে আর কি তো যাই হোক এই ছেলেও হাঁটতেছে বৃষ্টির তীব্রতা যখন বেড়ে গেল সে একটা কাছারি করছে নিচে যা দাঁড়িয়েছে কাছারি করে নিচে যখন দাঁড়িয়ে দাঁড়িয়েছে একটা সত্য বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছে একটা বাচ্চা কাঁদছে তো দরজার মধ্যে নক করলো কাঁদছো কেন কয় যে কাঁদছি আমি ঘরের মধ্যে একা থাকি বাড়ি কোথায় অমুক গ্রামে এই বাড়িতে কি করো আমি লজিং থাকি লজিং থেকে কি করো এই পার্শ্ববর্তী হেফজ মাদ্রাসায় আমি কোরআন শরীফ পড়ি এই যে মসজিদ আছে মসজিদ এই মসজিদের মধ্যে মাদ্রাসা এখানে আমি কোরআন শরীফ পড়ি কয় যে তো কাঁদছো কেন কয় আমি এই বাড়িতে লজিং থাকি লজিং মাস্টার আমার দুই বেলা খাবার দেয় আর গরিব মানুষ উনি সংসার চালায় বহুত কষ্টে আমি পড়ার জন্য কেরোসিন তেল দরকার আজকে চাইছিলাম উনি দিতে পারে নাই
একটু তেল ছিল পড়তে পড়তে কেরোসিন তেলের বাতি গেছে নিবে আগামী কাল উস্তাদের কাছে সবক আদায় করতে হবে সবক পড়ার মতো তেল আমার কাছে নাই কিভাবে সবক আদায় করব মনে দুঃখে কাঁদতেছি বাবাও নাই মাও নাই লজিং মাস্টারও দিতে পারে না নিজের বয়স এত কম যে আমি নিজে ইনকাম করে নিজের খেলাপড়া খরচ চালাবো তাও আমার পক্ষে সম্ভব না যুবক ছেলেটার ভিতরে রেখাপাত ঘটলো সে দূর চলেছে এক মাইল দূরে যায়া বাজারে প্রবেশ করে বাজারের দোকানদারকে দোকান থেকে উঠাইয়া এক টিন কেরোসিন তেল এনে এই ছেলেটার সামনে দিয়া বলল আজ থেকে তোর যত লেখাপড়া তেল লাগে কেরোসিন তেল বাতি জ্বালানোর জন্য সব আমি করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য বাতির ব্যবস্থা করে দিলেন প্রিয় সুদীপ ছেলেটা কোরআন পড়তে লাগলো তিন চার দিন পরে ওই সন্ত্রাসী ছেলেটা মারা গেল আল্লাহর মহিমা কি হইছে মারা গেছে ওলামায়ে দেওবন্দকে খবর দাও হলো হুজুর আমাদের ছেলে একটা মারা গেছে জানাজা পড়া ওই জামানায় আলেম কম ছিল না বেশি ছিল কম ছিল না ওলামায়ে দেওবন্দ আসলেন জানাজা পড়তে এসে বললেন হুজুর আমরা জানাজা পড়ব না সেই জামানার আলেমরা বড় শক্ত ছিল যেটা কইতো সেটাই কইরা ছাড়ত মানুষেরও আলেমদের ভক্তি ছিল যা কইতো সেটাই মানতো কথা কোন ঠিক কি না হুজুরা বলল আমরা তার জানাজা পড়ব না কয় কেন পড়বেন না কয় ছেলেটা ভালো না নামাজি না রোজাদার না দিনদার ছিল না এমন ছেলে জানাজা পড়লে সমাজের অন্য যুবকরা বলবে অসুবিধা কি নামাজ না পড়লো তো বড় হুজুর আমার জানাজা পড়বে টাকার বিনিময়ে আমরা যদি জানাজা না পড়ি অন্য অন্য যুবকেরা শিক্ষা নিবে নামাজ না পড়া মারা গেলে বড় হুজুরের জানাজা জুটবে না কথা ঠিক কিনা আগের যুগের আলেমরা সামাজিক ভাবে মানুষকে শিক্ষা দিতেন জানাজা পড়ব না লোকেরা কয় তাইলে লাশ কি করবো জানাজা না পড়লে কয় জঙ্গলে নিয়ে রেখে আসো বাঘ সিংহ সাপ কামড়িয়া খাবে মইরা গেলেও তো কবরে সাজা পাবে দুনিয়ায় একটু সাজা পাওয়া যাক আর জীবিত যারা আছে তারা যেন শিক্ষা নিতে পারে লোকেরা আলেমদের ভক্তি করে লাশ নিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসলো এক কাঠুরিয়া সপ্তাহখানেক পরে জঙ্গল থেকে বের হয়ে কাঠ আনতে যায় জঙ্গল থেকে বের হয়ে সমাজে এসে চিৎকার দিয়ে পড়ে গেছে লোকেরা কয় কি হয়েছে কয় যে ছেলেটা জানাজা না পরে জঙ্গলে রেখে এসে সোজায় দেখলাম ওই ছেলেটার শরীর থেকে জান্নাতি সুগ্রাণ বের হচ্ছে শরীর থেকে তার সুগ্রাণ বের হচ্ছে কোন সাপের কামড় পিপড়ার কামড় বাঘের সিংহের কামড় তো দূরের কথা কোন ফোকা মাকড় তার শরীরে পর্যন্ত বসে নাই লোকরা বললো তাইলে দৌড়িয়া চলো গ্রামের হাজার হাজার লোক গ্রামে থেকে বের হলো ওই ছেলেটার লাশ কাঁধে করে তারা নিয়ে আসলো দেখে তার শরীরে কোনো কামড় দেওয়া তো দূরের কথা একটা গুণের গায়েও লাগে নাই আমার ভাইরা কোনো মানুষকে কবর দিলে মাটিতে গেলে তিন দিনের মধ্যে তার ফ্যাটটা ফেটে যায় তিন দিনের মধ্যে ফ্যাট ফাটে তিন দিনের মধ্যে সর্বপ্রথম তার কপালের এই পশমগুলি পড়ে যায় এরপরে তার চোখের পশমগুলি পড়ে যায় তারপরে তার দাড়িগুলি পড়ে যায় তারপরে মাথার পশম পড়ে যায় একুশ দিনের মাথায় তার ফ্যাটটা ফেটে কবরের মাটিগুলি ফ্যাটের মধ্যে প্রবেশ করে আর কবর আওয়াজ দেয়া বলে যেই দুনিয়ার জমিনের টাকা পয়সা তোর ফ্যাটটা ভরতে পারে নাই আজকে কবরের মাটি দ্বারা তোর ফ্যাটটাকে জনমের মতো ভরে দেওয়া হলো অথচ এই ছেলের লাশ আজকে এক সপ্তাহ জমিনের উপরে ভুমরির পশম তিন দিনের মধ্যে পড়ে তার একটা পশমও পড়ে নাই মাথার চুল পড়ে নাই মুখের দাড়ি পড়ে নাই শরীরটা অক্ষত অবস্থায় নয় শুধু শরীর থেকে সুগ্রাণ বের হচ্ছে ওলামায়ে দেওবন্দ অস্থির হয়ে গেলেন কেন এত মজ এত বরকত তার শরীরের মধ্যে চলে আসলেন দাপনের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করা হলো আয়োজন করা হলো জানাজা পড়বেন লাশ সামনে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় ওলামায়ে দেওবন্দ বলেন ভাইরা এই ছেলের জীবন সম্পর্কে তেমন ভালো কোনো কাজ আমরা জানি না শুধু খারাপ দিকটাই জানি ভালো কিছু জানেন এমন কেউ আছে নাকি এমন সময় দেখা গেল কেউ হাত উঠিয়া কয়ে আমরা কেউ তেমন ভালো কিছু জানি না কিন্তু পিছনের থেকে ছোট্ট মাসুম বাচ্চা তলে বলে এলেন কান্দতেছে তার কান্নার আওয়াজ শুনে লোকেরা কয়ে কি হয়েছে ছেলের কান্না আরো বেড়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছে ঠোঁট গাল কাঁপতেছে ছেলে বলল আমি কিছু একটা জানি সবাই ধরে নিয়ে আসলো তুমি বলো কি হয়েছে কি জানো কয়েকদিন রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমি ঘরের ভিতরে কোরআন পড়তে না পারার কারণে কাঁদতেছিলাম এই যুবক ছেলেটা আমার কোরআন শরীফ পড়া কান্নার আওয়াজ শুনে দরজার ভিতরে নক করেছে দরজা খুলে দেওয়ার পরে আমি বলেছি কোরআন শরীফ পড়তে পারি না সেই জন্য আমি কাঁদতেছি যুবক ছেলেটা তেলের অভাবে কাঁদতেছি যুবক ছেলেটা রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়া যায়া বাজার থেকে দোকানদারকে ঘুম থেকে উঠায়া এক টিন তেল এনেছে আর আমাকে বলেছে এখন থেকে কোরআন পড়ার জন্য যত তেল লাগে বাতির ব্যবস্থা আমি করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমার ভাইরা মসজিদের মধ্যে কুরআন পড়া হয় কি হয় না নামাজ পড়া হয় কি হয় না কথা বল হয় কি হয় না নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত সবচেয়ে বড় ইবাদত সেই মসজিদে বাতি জ্বালাবার জন্য এই মসজিদের জন্য আমি মাত্র 20 জন লোক চাই বলবেন হুজুর আল্লাহর ঘরে বাতি জ্বালাবার জন্য আমরা 20 জন লোক রেডি হয়ে গেলাম একটু দোয়া করে দিবেন আমার মরণের পুরো আল্লাহ যেন আমার লাশটাকে না ফসায় আপনার লাশটা যেন মরণের পুরো অক্ষত অবস্থা থাকে দোয়া করলে আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না নিয়াত যেমন পাবেন তেমন কথা কোন ঠিক কি না لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور والله উত্তর বাঞ্চানগরের তাওহীদের যুব সমাজ বাবু বাবু ফাটাগারের যুবকেরা দীর্ঘ পরিশ্রম করে এক একটা ছেলে কাঠের মতো শুকিয়ে গেছে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় কালেকশনের জন্য গিয়েছে ফেসবুকে আমি দেখেছি ছেলেরা হুন্ডা দিয়ে আনন্দের সাথে দৌড়িয়া দৌড়াইয়া গ্রামে গ্রামে যে দাওয়াত দিয়েছে কোরআনের আয়োজন করেছে কোরআনের মাহফিলের শরীরের ঘামকে আল্লাহ ফানি বানায়া গ্রামগঞ্জে শহরে ঘুরে ঘুরে কোরআনের মাহফিলের প্যান্ডেল সাজিয়েছে আল্লাহ দুই দিনে বিবি মাহফিলের আজকের প্রথম দিনের সমাপনী মুহূর্তে মধ্যরজনীতে চতুর্দিকের আওয়াজ বন্ধ হয়ে গেছে সব দোকানে শাটার পড়ে গেছে অফিস আদালতে শাটার পড়ে গেছে তোমার রহমতই দরজাতে এখনো চালু আছে এই অবস্থায় অসংখ্য বান্দাদেরকে তোমার সাথে নিয়ে আমি হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের হাতগুলি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বে করিম আমাদের জীবনের যত গুনাহ আছে মেহেরবানি করে তুমি মাফ করে দাও তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে তুমি মাফ না করলে কে মাফ করবে আমরা কার কাছে যাব রে আল্লাহ তুমি সারা আমাদের হাত পাতার মতো আর কেউ নাই রব্বে করিম এই গভীর রজনীতে গোয়াল ঘরে গরু বলে ঘুমায় গাছপালা নীরব হয়ে গেছে পশুপাখির কোনো কলহ নাই কোনো শব্দ নাই নিস্তব্ধ পরিবেশে একজাক মানুষ এখনো বসে বসে তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে রব্বে করিম আল্লাহ কোন মা যদি সন্তানকে মা বলে ডাকে মার কলিজা ঠান্ডা হয় বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয় তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে তোমার কুদরতি দিল কি ঠান্ডা হয় না বুঝতে পেরেছি আমরা গুনাহগার না ফরমান ও আল্লাহ এটাও তো দেখেছি সন্তান যতটাই অপরাধ হোক না কেন অপরাধী হোক না কেন মা রাগের কারণে অনেক সময় ঘর থেকে বের করে দেয় কিন্তু পরবর্তীতে সন্তান ঘর ছেড়ে বের হয়ে গেলে মা নিজেই কষ্ট পায় কেন রাগের কারণে ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়েছিল সন্তান আগে আগে ছেলে যখন ঘরে আসে এমন কোন নিষ্ঠুর মা নাই দরজা না খুলে পারে না ছেলে ডাক দিলে মা দরজা না খুলে পারে না মা ডাক দিয়া কয় বাবারে কোথায় ছিলি সারাদিন না খেয়ে কোথায় ছিলি আমি বড় পেরেশানির মধ্যে ছিলাম মায়ের চাইতে হাজার লক্ষ গুণে ভালোবাসা তোমার বেশি এত ভালোবাসার অধিকারী হয়ে গুনার কারণে আমাদেরকে তাড়িয়া দিও না মেহরবানি করে জিন্দেগির গুণাগুলি তুমি মাফ করে দাও এই রকম ভিক্ষকের মতে এতিমের মতো আল্লাহ তুমি ছাড়া কারো সামনে হাত পেতে বসি না দিল্লির শাহী জামি মসজিদের পাশে একজন ভিক্ষুক নিয়মিত ভিক্ষা করে লোকেরা বলল তোমার বয়স তো অনেক হয়ে গেছে 80 বছরের পৌঢ় ভিক্ষুক তুমি আর কত ভিক্ষা করবা তুমি কি জানো না বাচ্চা শাহজাহান বড় দানশীল ওনার কাছে সাক্ষাৎ করো এত দান করে দিবে বাকি জীবন ঘরে বসে খেতে পারবা ভিক্ষুক
কয় উনি তো অনেক সেনাবাহিনী কর্তৃক পরিবেষ্টিত সুরক্ষিত আমার মতো গরীব মানুষ ওনার কাছে যাব কিভাবে লোকেরা কয় এখন মসজিদে বাচ্চা আছে একাকিনী বসে আছে পাড়া নাই দেখা করতে পারবা ভিক্ষুক লোকটি পরামর্শ ভালো মনে করলো বাচ্চার কাছে ভিক্ষা চাইবে জানালার ফাঁক দিয়ে নজর করে দেখে বাচ্চা সাদাহান মসজিদের মধ্যে বসে আছে আর দর দর করে দাড়ি ভিজে ভিজে চোখের পানি করে বুকটা ভিজে যাচ্ছে বাচ্চা সাদাহান মসজিদ থেকে মুনাজাত কমপ্লিট করে নামলো ভিক্ষুক সালাম দিয়ে কিছু বলে না এক কদম দুই কদম করে হেঁটে চলে যায় বাচ্চা পিছন থেকে ডাক দেয়া বলল আপনাকে বৃদ্ধ মানুষ দেখতে পাচ্ছি আবার ভিক্ষুক মনে হচ্ছে ভাঙ্গা ঝুলি সিরা ঝুলি লগে আমার কাছে কোন লোক আসলে না আসে যায় না আপনি কেন না আসে চলে যাচ্ছেন ভিক্ষুক লোকটি বলল ও দিল্লির বাচ্চা শাহজাহান নিয়াত করে আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাইবো কিন্তু আমি নজর করে দেখলাম আপনি আমার সাইডে বড় ভিক্ষুক মসজিদের মধ্যে আপনি বসে যেভাবে চোখের বাণী ছেড়েছেন এই চোখের বাণী ছাইরা তো আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিছি আমি দেখলাম কোন মহা বাচ্চার সামনে জানি আপনি এতিমের মতো ভিক্ষুকের মতো বসে আছেন আমার ভিতরের চক্ষু খুলে গেছে যে আল্লাহর কাছে আপনি ভিক্ষুকের মতো বসেছিলেন তিনি আপনাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন আপনাকে যদি দেশের রাজত্ব দিতে পারে আমার মতো ভিক্ষুকের ছোট্ট ব্যাটটাকে বড় দিতে পারে না এখন থেকে নিয়ত করেছি জীবনে যা চাইব আমার আল্লাহর কাছে আমি চাইতে থাকব ও আল্লাহ লোকগুলি আপনার কাছে বসে আছে আমাদেরকে জীবনের গুনাহগুলি মাফ করে দেন ইমানি হায়াত ভিক্ষা দেন আমাদের আব্বা আম্মা জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেন ও আল্লাহ আপনি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আমাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানান আমাদের আব্বা আম্মাকে গুনার কারণে জাহান্নামের লাকড়ি বানান না আপনি ক্ষমা করে দিলে কৈফিয়ত নেওয়ার মতো কেউ নাই আল্লাহ এতটা নেক আমল করতে পারিনি যে জান্নাতের আশা করতে পারি তথাপি আপনার পাতে আবেদন আমাদেরকে জাহান্নামে লাকড়ি বানায়েন না জান্নাতে বসার মতো যদি উপযুক্ত না হই অন্তত সাহাবায়ে কেরাম জান্নাতের যেই জায়গায় বসবে নবী রাসূলুল্লাহ যেই জায়গায় বসবে তাদের জুতা রাখার জায়গায় অন্তত একটু বসার ব্যবস্থা করে দিই এরপরেও জাহান্নামের লাকড়ি বানায় না ইমানদার বানিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে আমরা যারা মা হারালাম বাবা হারালাম বড় নেয়ামত হারিয়ে ফেলেছি 2009 সালে হজ থেকে এসে বললাম মা তোমার সেহারার মূল্য আল্লাহর কাছে আরাফার ময়দানে চাইতো বেশি মা বলল বাবা রে আমার সেহারার দাম আরাফার চাইতে বেশি হয় কিভাবে বললাম মা রে আরাফার ময়দানে গিয়েছিলাম হজের আগে কিন্তু হজের মতো আনন্দ পাই নাই কেন আরাফাকে বললাম আরাফা তোমার বুকে দাঁড়ালে কি হজ পাওয়া যায় কয় হাত কবে পাওয়া যাবে কয় বছরে একটা দিন মাত্র জিলহজ মাসের 9 তারিখে আমার বুকে দাঁড়ালে হজ পাবা বছরে জিলহজ মাসের 9 তারিখ ছাড়া অন্য কোনো দিন আসলে আমি আরাফার বুকে হজ পাবা না কিন্তু রে মা রসুল বলেছে তোমার সেহারের সামনে দাঁড়ায়া যে কোনো সময় নজর দিলে কবুল হজ সওয়াব আমল নামে উঠে যাবে মক্কা মদিনা একবার যাইতে কয়েক লাখ টাকা খরচ হয় ফরজ হজের পরে নফল হজ করতে কিন্তু মায়ের সেহারার দিকে বাবার সেহারার দিকে তাকাইলে নফল হজের সওয়াব পাওয়া যায় এই বাবা মাকে যারা কবরে রেখেছি তারা হজ থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ আব্বা আমার কবরটাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা মা বেঁচে আছেন এই হায়াত দরাজ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই এলাকার যদি মাইয়্যিত কবর আছে আপনি সবাই রে মাফ করে দিন যুব সমাজ অনেক পরিশ্রম করে কোরআনের মাহফিল সাজিয়ে আছে আল্লাহ এক একটা সিলের ক্লান্তি শ্রান্তি আমি নিজে কিছুটা হলো অনুভব করেছি ছেলেগুলি পেরেশান অস্থির কত কষ্ট করেছে দিন রাত পরিশ্রম করে আল্লাহ এর প্রতিদান আমাদের পক্ষে দেওয়া সম্ভব না সমস্ত আয়োজক যুবকদেরকে মুরব্বীদেরকে তোমার কাছে রেখে গেলাম এদের জীবনে বরকত দিয়ে দিও হায়াতে বরকত দিয়ে দিও এক একটা ছেলেকে সূর্য সন্তান বানিয়ে দিও আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আত্মার আত্মীয় ভাই জহিরুল ইসলাম ভাই বড় জনদরদি মানুষ নিজে অনেকগুলি প্রতিশ্রুতি করেছেন ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসেছিলেন আল্লাহ তাআলা এই প্রোগ্রাম বাস্তবায়নে অনেক পরিশ্রম করেছে বাবার কথা তার মনে পড়েছে তার এই আনন্দের দিনে বাবা থাকলে না জানি কতটা খুশি হইতো
رب كريم ونار أببر كوبرتك جنة تطقربانية ديو أمار باي كالله نخيا درس كره ديو رب العالمين الله تلا مالا مشر وشن شاب الله أسك شبابته حضور كي نخيا درس كره ديو الله تلا خلي درك شجع شنتن بانية ديو ونار برو خلي آري فمار سرهير هزارو بدو برو ولامي كرامير سرهير فطر الله যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে কোরআনের মাহফিল সাজিয়েছে আল্লাহ তারা সরতাকে তার মাধ্যমে সারা দুনিয়ায় কোরআনের পতাকা উড়াবার তৌফিক দিও কোরআনের খাদেম বানিয়ে দিও ইসলামের খাদেম বানিয়ে দিও তার নববিবাহিত স্ত্রী আল্লাহ দাম্পত্য জীবন সুখ শান্তি কামিয়াবি দান করে দিও বাবা মা বুকে নিয়ে আল্লাহ তাআলা সুন্দর জীবন যাপন করতে পারে তৌফিক দিও যত যুবক ভাইরা আছে আজকের অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আগামী কালকে যারা আসবে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন সমস্ত যুবক ভাইদেরকে মুরব্বি বাবাদেরকে কবুল করে নেন প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দেন এই মিজিবাড়ি যে মসজিদ আছে আল্লাহ আব্দুল খালিক মিজিবাড়ি আল্লাহ জি এখানে যে মসজিদের জন্য আমরা কালেকশন করলাম সেই মাহফিল মসজিদটাকে কবুল করে নেন আরি অনেক লোকদের নাম বলে দোয়া চেয়েছে আল্লাহ সবার জন্য দোয়া করি সমস্ত অসুস্থদেরকে সুস্থতা দান করে দেন তা সাজা সহ এখানে একটা যুবক ভাই এসে দোয়া চাইলো যত মুরব্বিদের জন্য বাবার জন্য মায়ের জন্য দোয়া চাওয়া আছে আল্লাহ সবাইকে শেফা আজরা দান করে দেন আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে মাহফিলটাকে আপনি কবুল করে নিয়েন রব্বে করিম আল্লাহ সমস্ত ভাইদের জন্য একটা দোয়া করে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা এই ফ্যান্ডেল এই মাইক এই পোস্টাল লিফলেট বা কিছু করা হয়েছে সব আপনি কবুল করে হাসরের ময়দানে এগুলিকে খতিয়ান বানিয়া নাম না আল্লাহ নাজাতের উসলা বানিয়া দিয়ে আল্লাহ হাফেজ মাওলানা ফারুক সাহেব সহ আরো উলামায়ে কেরাম অতিথিরা এখানে এসেছেন অনেক লোকেরা কষ্ট করেছেন সবার পরিশ্রম আপনি কবুল করেন রব্বে কারীম এই জমিন থেকে যখন বিদায় হব জীবনের শেষ মুহূর্তে জবান থেকে বের করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته